হুকুমুল মুতাখাল্লিফ আন সলাতিল জামা, যেই ব্যক্তি জামাত থেকে পেছনে থেকে যায়, জামাতে হাজির হয় না, তার হুকুম কি? অমাতানাকিদু বিহি সলাতুল জামা, আর জামাতের নামাজ বা জামাত কি দ্বারা অনুষ্ঠিত হবে, কজন হলে জামাত হবে? ইন্নাল মুতাখাল্লিফ আন সলাতিল জামা ইজা সাল্লা ওয়াহদাহু ফালাহু হালাতান, যারা জামাতে নামাজে হাজির হয় না, যদি একা নামাজ পড়ে তাহলে তার দুই অবস্থা, দুটি অবস্থা হইতে পারে। আল হালাতুল উলা, প্রথম অবস্থা হচ্ছে আইয়াকুনা মাযুরান ফি তাখাল্লুফিহি, হয়তো তার শরীয়তি ওজুর আছে, এমন কোন শরীয়তি অজুহাত আছে যার কারণে সে হাজির হচ্ছে না। কেমন? লে মারাজিন, অসুস্থ, জ্বর, আও খাউফিন, অথবা ভয়, এটা একটা ওজুর। ওয়ালাইসা মিন আদাইতি তাখাল্লুফ, কিন্তু তার অভ্যাস জামাত থেকে পিছনে থাকা নাই। সৌদি আরবে ছিল তখন ঠিক জামাতে নামাজ পড়ে, বা ঢাকা শহরে তার ভয় নেই, জানলে ভয় নেই, তখন শহরের বাড়িতে থাকলে ঠিকই জামাতে গিয়ে নামাজ পড়ে, গ্রামের বাড়িতে গেলে অসুবিধা, কিন্তু গ্রামে গেলে, গ্রামে এগুলো কিন্তু বংশীয় দ্বন্দ্ব খুব বেশি আছে। অথবা এর বিপরীত হতে পারে, অনেক সময় গ্রামে আত্মীয় স্বজন ঠিক আছে, ওখানে ঠিক আছে, কিন্তু শহরে আপনার কি বলছে আজকাল, যে ধমক দিয়ে চিঠি লিখে না বা টেলিফোন আসে না, এই তুমি এত লাখ টাকা অমুক জায়গায় পৌঁছে দাও, না হলে তোমাকে নিব, না হলে তোমার তোমার ছেলেকে উঠিয়ে নিয়ে যাও, অপহরণ করা, কিডন্যাপ করা। তো এরা যে ধমক টমক দেয়, এরকম হয়তো ধমক দিয়ে রেখেছে শহরে, ঢাকা শহরে, তাই ঢাকা শহরে এসে জামাতে যেতে পারে না, কিন্তু গ্রামে অসুবিধা নেই, গ্রামে আত্মীয় স্বজন আছে, অসুবিধা নেই, যেতে পারছে। অভ্যাস হচ্ছে জামাতে নামাজ পড়া, কিন্তু ওজরের কারণে সে যেতে পারছে না। লাউলাল ওজর, যদি ওজর না থাকে তাহলে সে নামাজ জামাত থেকে পিছনে থাকে না। ফাহাযা ইউক্তাবু লাহু আজরু মান সাল্লা ফি জামাতিন, তাহলে এই লোক জামাতে নামাজ পড়ার সওয়াব পাবে। ভয়ের কারণে যেতে পারেনি মসজিদে, অথবা অসুস্থতা রোগের কারণে যেতে পারেনি, কিন্তু লোকটি নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে, হঠাৎ করে জ্বর হয়ে গেছে, মসজিদ আর যেতে পারেনি, তাহলে আল্লাহ তাকে নেকি জামাতের দেবেন। যে কদিন জামাত ছুটবে নেকি পেতেই থাকবে তার। লেমাফিল হাদিস সাহি, কারণ সহি হাদিস রয়েছে, এজা মারেজাল আব্দু, কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায়, আর সাফার অথবা সফরে চলে যায়, সফরে যাওয়ার কারণে তাহাজ্জুদ পড়তে পারেনি, সফরে যাওয়ার কারণে জামাত ঠিকভাবে জামাতে হাজির হতে পারেনি, একা একা পড়তে হয়েছে রাস্তাঘাটে, অথবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে জুমাতেও আসতে পারেনি, জামাতে আসতে পারেনি, ফজরে আসতে পারেনি, কোতিবালা ও মা কানাই আমালু, তার জন্য লিখা হবে আমল নামাই, যা সে আমল করত সহিহান মুকিমান, সুস্থ অবস্থায় এবং বাড়িতে থাকা অবস্থায়, তা তার নেকিতে লিখা হবে। তাই অসুস্থ হওয়ার কারণে একটা লোক তাহাজ্জুদ পড়তে পারেনি, সে তাহাজ্জুদের নেকি পাবে যদি তার তাহাজ্জুদ পড়া অভ্যাস থাকে, কিন্তু একটা লোকের তাহাজ্জুদ পড়া অভ্যাসই নাই, বলছে যে আজকাল তো অসুস্থ আছি, তাহাজ্জুদের নেকি নেব আল্লাহর কাছে, ভাবে অভ্যাসই তো নেই তার, সুস্থ থাকলেও তো পড়তো না, তার জন্য নাই। তাহলে যারা আমলকারী তাদের জন্য ভালো ভালো চান্স আছে, যারা সত্যি আমলকারী তাদের জন্য আল্লাহ পাক ভালো ভালো সুযোগ সুবিধা রেখেছেন। ফামান কানা আজমান আলা সালাতে মাল জামাতে আজমান জাজমান ওয়ালাকিন হালা দুনাহু ওয়া দুনা যালিকা উযরুন শারঈউন কানা বিমানজালাতি মান সাল্লা মাল জামাতে লিনিয়াতিহি তাইয়্যিবা, ওই কথারই ব্যাখ্যা করেছেন। সুতরাং যেই ব্যক্তি জামাতে নামাজ পড়ার জন্য সংকল্প রাখে, আজম মানে সংকল্প রাখে, একেবারে পাকা সংকল্প আছে, ওয়ালাকিন হালা দুনাহু, তাকে বাধা দিয়েছে, অদুনা যালিকা, নামাজ পড়া থেকে, ওজরুন শারি, শরীয়তি ওজর, যেগুলি বলা হইল, কানা বিমানজিলাতে মান সাল্লাম আল জামা, তো ওই ব্যক্তির মতোই সেই ব্যক্তি যে ব্যক্তি জামাতে নামাজ পড়ল, জামাতে নামাজ পড়ে যেমন নেকি পেল, সেই ব্যক্তি জামাতে না গেলেও নেকি পাবে, লে নিয়াতিহি তাইয়্যিবা, তার সৎ নিয়তের জন্য, ভালো নিয়তের জন্য। ওয়াল হালাতু সানিয়া, দ্বিতীয় অবস্থা হচ্ছে, আইয়াকুনা তাখাল্লুফুহু আনিস সালাতে মাল জামা লে গাইরে ওজরিন, বিনা ওজরে, ও জামাতে যায় না, কোনো ওজর নেই, কোনো ওজর নেই, এমনি যাবে না, বিভিন্ন কারণ, বিভিন্ন কারণ হইতে পারে, হয়তো মসজিদ মহিলা হয়ে আছে সেই জন্য মসজিদে যায় না, অথবা মসজিদে যে সব লোক নামাজ পড়ে তাদের সাথে তার মিল নেই, আমার সাহেবের সাথে মিল নেই, সেই জন্য সে নামাজ পড়তে যাবে না, ওর সাথে আমার কথাবার্তা বলি না, ওর পিছনে নামাজ পড়তে যাবো আমি, ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো দুনিয়াবী কারণ, এগুলো শরীয়তি ওজর নাই, যে কোনো কারণে হোক, পার্থিব কারণে সে যায় না। ফাহাদা ইজা সাল্লা ওয়াহদাহু, একাই যদি নামাজ পড়ে তো নামাজ হবে না, হবে না, গুনাহগার তো হবে, ওয়াজিব ছাড়ার গুনাহ তো হবে, কিন্তু তার নামাজ বাড়িতে পড়লে হবে না, হবে না, এ নিয়ে ইখতিলাফ আছে, দুটি মত আছে, কিন্তু অধিকাংশ আলামায়ে কেরাম, জুমহুর, অধিকাংশ আলামায়ে কেরামের মত হচ্ছে যে নামাজ তার হয়ে যাবে, মানে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সেই ব্যক্তি গুনাহগার হবে আর ক্ষতিগ্রস্ত হবে। তাসহ্ সলাত ইনদাল জুমহুর, অধিকাংশ আলামায়ে কেরামের নিকট তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। তাহলে মসজিদে নামাজ পড়া জামাতে শর্ত নয়, ওয়াজিব কিন্তু শর্ত নয়, শর্ত আর ওয়াজিবে পার্থক্য আছে, ফরজ ওয়াজিব ছাড়লে গুনাহগার হয়, আর শর্ত ছাড়লে গুনাহগারও হয়, এবং যে যার জন্য শর্ত লাগাচ্ছে সেটা না হইলে সেটা কবুলও হবে না। যেমন নামাজের জন্য উজু শর্ত, তাহলে কেউ যদি বিনা উজুতে নামাজ পড়ে
নামাজি হবে না, নামাজি হবে না, জি, আর গুনাহগারও হবে, দুটোই হবে। নামাজের জন্য শর্ত হচ্ছে কিবলামুখী হয়, ইচ্ছা করে কিবলামুখী হলো না, রোজ তো নামাজ পড়ছে কিবলামুখী, পশ্চিম দিকে আজকে পূর্ব দিকে মুখে নামাজ পড়ে দেখি, হবে হবে না, এটা একটা শর্ত কিবলামুখী হওয়া। নামাজের জন্য শর্ত হচ্ছে লেবাস, শরীর আবৃত থাকা, হ্যাঁ, শরীর আবৃত থাকা, যতটা ঢাকতে হয়, বিশেষ করে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে গোটা শরীর ঢেকে রাখা, শুধু চেহারা আর হাত ছাড়া। তাহলে যদি শরীর না ঢাকা, তা মহিলা শাড়ি পরে নামাজ পড়েছে আর ব্লাউজ বেলাহাজ হয়ে যাচ্ছে। ব্লাউজ কি হয়ে যাচ্ছে? আমাদের কিছু আলেমরা ব্লাউজ, ব্লাউজকে কি বলে? ব্লাউজ না, এটা হচ্ছে বেলিহাজ, মানে লজ্জা নেই, নির্লজ্জ পোশাক, নির্লজ্জ পোশাক। তো স্বামীর সামনে ঠিক আছে, একা যদি বাড়ি থাকে আর দেবর ভাষণ না থাকে, কেউ নাই, তো ঠিক আছে, স্বামীর সামনে পড়েন না, আপনি ব্লাউজ কেন হবে, আপনি দেশের করি না, অসুবিধা কি, আপনার বিবিকে প্রেশার করি আপনার সামনে রাখেন, জায়েজ না যে কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু আপনাকে একা বাড়িতে হইতে হবে আপনার সামনে শুধু। আর আপনার ভাইদের সামনে ব্লাউজ পরবে বা ব্লাউজ পরে নামাজ পড়বে, আর যেমনই রুকু দিয়ে গেল এইভাবে টান দিল ব্লাউজটা, খানিকটা উঠে গেল, এমনিও তো ব্লাউজ খোলা, তারপর ব্লাউজ যদি ঢাকাও থাকে শাড়ি পর্যন্ত, কোমর পর্যন্ত ব্লাউজ, লম্বা ব্লাউজ আগের মহিলারা পড়তো দেখেছি, তাতেও কিন্তু একটু উঠবে, এটা হাত চাড়া দিলে মহাপুরস্কার ক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হবে, অনেক নেকি তা ছুটে গেল, জামাত ছুটে গেল, অনেক নেকি তা ছুটে গেল, ওয়াসাওয়াবান জাযীলান, অসংখ্য সওয়াব, লিআন্না সালাতাল জামাতি আফযালু মিন সালাতিল মুনফারিদ, কারণ জামাতের নামাজ পড়া একা নামাজ পড়ার তুলনায় কত গুণ ফজিলত রাখে, বিসাবইন ওয়া ইশরিনা দারাজা, 27 গুণ বেশি ফজিলত রাখে, ওয়া কাযালিকা অনরূপ ইয়াকদু আজরাল খুতুওয়াত আল্লাতি ইয়াকতুহা আল মসজিদ, মসজিদে গেলে প্রত্যেক কদমে কদমে যে এক নেকি হয়, প্রত্যেক কদমে কদমে একটি করে গুনাহ মাফ হয়, আর কদমে কদমে একটি করে দরজা মর্যাদা উঁচু হয়, সেগুলি থেকে মাহরুম বঞ্চিত থাকলো না, বঞ্চিত থাকলো, ওয়া মা খুসরানি লিহাযা সওয়াবিল জাযীল, এই মহাপুরস্কার থেকে সে বঞ্চিত হলো, ইয়া আসামো ইসমান আজিমান, তার সাথে সাথে সে বড় গুনাহ করলো, ইয়া আসামো ইসমান আজিমান, সে কাবিরা গুনাহ করলো, কারণ সে ওয়াজিব ফরজ ছাড়লো, সে কাবিরা গুনাহ করলো, লিআন্নাহু তারাকা ওয়াজিবান, কারণ সে একটি ওয়াজিব ছেড়েছে, আলাইহি মিন গাইরি উযরিন, বিনা উযরে, যা তার উপর ওয়াজিব ছিল, ওয়ারতাকাবা মুনকারান, আর একটি হারাম নাজায়েজ কাজ করেছে, ইয়াজিবু ইনকারু আলাইহি, যার প্রতিবাদ করা উচিত মানুষকে, আশেপাশের লোকদেরকে, ওয়া তাদিবহু, এবং তাকে আদব দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত, মিন কিবালি ওয়ালিল আমরে, রাষ্ট্র নেতার পক্ষ থেকে, যদি মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় তাহলে তার শাস্তি হওয়া উচিত, হাত্তা ইয়ারজা ইলা রুশদিহি, যতক্ষণ পর্যন্ত সে সঠিক পথের দিকে না আসবে, তাহলে ইসলামিক সরকার হলে তাদের ফরজ দায়িত্ব যে গ্রামের লোকেরা শহরের লোকেরা নামাজ পড়ছে কিনা, যদি জামাতে না আসে তাহলে সরকার তাদেরকে শাস্তি দেবে, যতক্ষণ পর্যন্ত তারা অঙ্গীকার করে জামাতে না আসা শুরু করবে। বলছেন যে জামাত কোথায় করবেন আপনি? আমি বাড়িতে জামাত করে নিচ্ছি, আমার পাঁচটা ছেলে আছে, পাঁচটা ছেলে নেই, আমি একজন, আমি ছয়জন, আর আমার মেয়েরা আছে, স্ত্রী আছে, তাদেরকে আর কাতারে লাগিয়ে দিলাম, হয়ে গেল 10-15টা, তো মসজিদে যাওয়ার কি দরকার, চলবে? তো লেখক ওই কথায় বলছেন যে জামাতের নামাজের স্থান হচ্ছে মসজিদ, আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, ও মাকানু সালাতিল জামা, জামাতের সালাতের স্থান মানে জামাতে নামাজ পড়ার স্থান হচ্ছে হল মাসাজিদ, মসজিদ সমূহ, যে কোনো মসজিদে গিয়ে পড়েন, কাছের মসজিদ, যেটি যে মসজিদে আপনি না গেলে আপনার সম্পর্কে সন্দেহ হইতে পারে মানুষের, জি, অর্থাৎ আপনার বাড়ির কাছের মসজিদ, গ্রামের লোকেরা চেনে বা মহল্লার লোকেরা চেনে, আপনি মসজিদে যান না, দূরে যাচ্ছেন হয়তো, তো লোকজনের সন্দেহ হইতে পারে, যেন লোকটি নামাজই পড়ে না মনে হয় নাকি, তারপরে আপনি না গেলেও মসজিদটা বিরান হয়ে যেতে পারে, অনাবাদ হয়ে যেতে পারে, আজান অনেক সময়, অনেক মসজিদের আজান নির্ভর করছে বা নামাজ নির্ভর করছে আপনার উপর, জামাত নির্ভর করছে আপনার উপর, দুই তিনজন লোক হন, তার মধ্যে আপনি যান না, ছেলে মেয়ে নিয়ে আপনার 4-5 জন, আপনি সব দিকে নিয়ে দূরের মসজিদে চলে যাচ্ছেন, তাহলে এ তো সমস্যা হতে পারে, তবে এমন মসজিদ যেখানে অনেক লোক নামাজ পড়ে সেখান থেকে দূরের মসজিদ গেলে কোনো ক্ষতি নেই, মসজিদ যদি বিরান হওয়ার বা মসজিদে আজান একামত জামাত হবে না আমরা না গেলে, এরকম যদি সম্ভাবনা না থাকে তাহলে দূরের মসজিদ যেতে কোনো অসুবিধা নেই, এই মশলাটিও জেনে রাখবেন। তো মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে কেন? লে এজহারে শায়রিল ইসলাম, ইসলামের নিদর্শনকে প্রকাশ করার জন্য, যাতে কাফের বেদিন ও মুসলিম বুঝতে পারে যে না, ইসলাম প্রকাশ হচ্ছে, এই দেশে আছে ইসলাম আসলে। ওমা শরিয়াত ইমারাতুল মাসাজিদ ইল্লা লিযালিক, আর মসজিদ নির্মাণ শরিয়তে যে এসেছে মসজিদ নির্মাণের সওয়াব, তার জন্য উৎসাহিত করা, তার নেকি কি জন্য, এই জামাতের উদ্দেশ্যে, নাহলে মসজিদ তৈরি করার কি দরকার এত টাকা খরচ করে,
যদি ঘরে ঘরেই জামাত হয়ে যায় তাহলে সবাই ঘরে ঘরে জামাত করে নেবে না। তো মসজিদ যখন নির্মাণের আদেশ দেওয়া হয়েছে এই জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। ওয়াফি ইকামাতিল জামা, এবং এমন গুরুত্বপূর্ণ বিষয়টি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মদিনা হিজরত করে এসে সর্বপ্রথম যে কাজ করেছেন তা হচ্ছে মসজিদ নির্মাণ করা। মসজিদ নবী তো নির্মাণ করেছেন, রাস্তাতে নামাজ পড়েছেন, সেখানেও সেখানে মসজিদ মসজিদ কোবা হয়েছে, রাস্তায় আস্তে আস্তে যে জায়গাটিতে নামাজ পড়েছেন সেখানে মসজিদ তৈরি হয়েছে, মসজিদ জুমা জুমার সময় হয়ে গেছিল, মসজিদ জুমা বলে প্রসিদ্ধ আছে, যারা কোবা কোবা পায়ে হেঁটে যাবেন দেখবেন মসজিদ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রথম এসে নিজের বাড়িঘর তৈরি করার চিন্তা করেনি, প্রথম মসজিদ তৈরি করার চিন্তা করেছেন। ওয়াফি ইকামাতিল জামাতি ফি গায়রিহা তাতিলুন লাহা, আর জামাত যদি করেন আপনি, জামাত কায়েম করেন মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায়, বাড়িতে ভিলাতে, কোম্পানি ভিলা আছে ওখানে করে নিচ্ছেন, অনেক লোক আমরা 100 লোক থাকি কোম্পানি ভিলাতে একসাথে, এখানে রেখে বিরাট হল করা আছে, অথবা ছাত্রাবাস আছে হোস্টেল, যেগুলি কলেজ ইউনিভার্সিটির হোস্টেলে হোস্টেলে বিরাট হল থাকে, মধ্যখানে গ্যালারি আর গ্যালারির মধ্যখানে অনেকটা হল থাকে, যেমন ওদের ইউনিভার্সিটিতে আছে, ওইবার যদি ওখানে জামাত করে তো ওই বিল্ডিং এর ছেলেরা হয়তো ওখানে নামাজ পড়তে পারবে। এরকম করে যদি থেকে যায় মসজিদে না আসে, তাহলে এইরকমই যেসব ব্যবসায়ী যেসব কমপ্লেক্স আছে, যেমন আলোয়াহা বা এরকম মেরিনা মল বিভিন্ন জায়গায়, এইরকম জায়গা বা ছোট ছোট জায়গা, তো এইখানে যদি সবাই আদায় করতে যাই তাহলে মসজিদ অনাবাদ হওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে চলবে না। এই মাসলা আগে আসছে সেজন্য এর বেশি আর বলছি না, মসজিদ এতটুকু জেনে রাখা যে মসজিদ অনাবাদ হওয়ার আশঙ্কা থাকে তাহলে চলবে না, কিন্তু মসজিদ অনাবাদ হওয়ার আশঙ্কা যদি না থাকে তাহলে অসুবিধা নেই। যদি আপনার মুসাল্লা প্রেয়ার হল করা আছে কোনো ব্যবসায়ী কমপ্লেক্সে তাহলে সেখানে নামাজ পড়া যেতে পারে, বিশেষ করে বড় বিশাল এরিয়া নিয়ে আছে। আর যদি সৎ উদ্দেশ্য থাকে যে সবাই এখানে তাহলে নামাজ পড়বে, আর মসজিদে যেতে বললে যাবে না, ফাসেকের আজকালকার যাবে না, আর মদির ম্যানেজার কফিলদের সামনে কিন্তু নামাজ অনেকেই পড়বে। হ্যাঁ, তো এরকম সৎ উদ্দেশ্য থাকলে করা যাবে, যে মাসলা আসছে আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নির্মাণের ফজিলতের কথা উল্লেখ করেছেন এবং আদেশ করেছেন, উৎসাহিত করেছেন। ওকাদ কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এমন ঘর সমূহ, এগুলি আল্লাহর ঘর মসজিদ, আজেন আল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আন্তুরফা, সেগুলি সমুন্নত করা হোক, সেই ঘরগুলিকে উঁচু করা হোক, তুরফা সমুন্নত করা হোক, ওয়ায়ুজকারা ফিহা ইসমুহু, এবং সেই ঘরগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করা হোক বা আল্লাহর জিকির আজকার করা হোক, অর্থাৎ নামাজ কায়েম করা হোক, আল্লাহর জিকির আজকার হচ্ছে সেখানে নামাজ আসল, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, এবং সেখানে তাসবিহ হতে থাকবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা হতে থাকবে সকালে এবং বিকেলে। এই তাসবিহ মানে নামাজ হওয়া, তাসবিহ কোরআনে কারিমে বহু আয়াতে নামাজকে বলা হয়েছে, সকাল বিকাল কি করে মানুষ, নামাজ পড়ে, জি, তো পাঁচক নামাজ ইঙ্গিত করা হয়েছে সকাল বিকালের মাধ্যমে, তাসবিহ করতে থাকবে, পবিত্রতা ঘোষণা করতে থাকবে, অর্থাৎ নামাজ কায়েম করতে থাকবে, রেজালুন, এমন লোকেরা যারা সত্যি আল্লাহ ভীরু, আর তাদের আল্লাহ ভীরুতা মোত্তাকি হওয়ার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, লাতুল হিহিম তিজারা, তাদের বড় বড় ব্যবসা আছে কিন্তু সেই ব্যবস্থা নিয়ে তারা ব্যস্ত থাকে না, ওয়ালা বাই, না কেনা বেচা নিয়ে ব্যস্ত, যে এত কাস্টমার লাইন লাগিয়ে আছে আর আমি দোকান বন্ধ করে মসজিদে যাবো নামাজ পড়তে, না খোলাই থাকে, যেমন সারা বিশ্বের অবস্থা এই সৌদি আরব ছাড়া, সৌদি আরব ছাড়া সারা বিশ্বের মুসলিম 50-55-এর বেশি দেশ আছে, মানে 57 না কতটি, তারও বেশি হয়ে গেল, এতটি দেশ, একটি দেশ ছাড়া সারা পৃথিবীর মুসলিম বিশ্ব 24 ঘন্টা তাদের দোকান খোলা, নামাজ হোক আর যা হবে তাই হোক, তাদের ঘুমের সময়, তাদের ব্যক্তিগত আরামের সময় দোকানপাট বন্ধ হইতে পারে, কিন্তু আল্লাহর জিকির আজকার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের সময় তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ হবে না, কলকারখানা বন্ধ হবে না। কোথায় ইসলাম আছে, না ব্যবসায়ী পর্যায়ে ইসলাম আছে, না রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আছে, না সামাজিক কোথায় ইসলাম আছে, ইসলাম শুধু ব্যক্তি জীবনে সামান্য কিছু লোকের মধ্যে সীমিত হয়ে গেছে। তো আল্লাহ পাক বলছেন যে এমন লোকেরা সকাল বিকাল নামাজ কায়েম করবে, রিজাল লাতুল হিহিম, যাদেরকে ব্যস্ত করে দেয় না তাদের ব্যবসা তিজারাতন, ওয়ালা বাই, না ক্রয় বিক্রয় কেনা বেচা, আন জিকির, আল্লাহর জিকির আজগার হতে, ওয়া ইকামিস সালা, নামাজ কায়েম হতে, ওয়া ইতাই যাকাত, যাকাত প্রদান হতে, ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত যে নামাজ পড়ার ফুরসত পায় না, সময় পায় না বলছে, আল্লাহকে ডাকার সময় নেই, সালাম ফিরার পরে দেই দৌড় একেবারে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুন্নতি দোয়া পড়ার সময় নেই, সুন্নত নামাজ পড়ার সময় নেই, বেতর পড়ার সময় নেই, এমনটা হয় না, জাকাত দেওয়ার সময় নেই, হিসাব নিকাশ নিয়ে এমন ব্যস্ত সারা বছর চলে গেল, নিজের হিসাবে কার কাছে কত পাবো এই সব ধান্দা, কিন্তু জাকাত কতটা দিতে হবে, আল্লাহর হক গরিবের হক কতটা দিতে হবে, তার সময় নেই যে জাকাত বের করব এইসব অ্যাকাউন্ট করে, ফুরসত নেই, এইরকম হয় না তাদের, তারা এসব থেকে ব্যস্ত হয় না, ইয়াখাফুনা ইয়াওমান, কেন হয় না এরকম, দুনিয়া পেয়েও কোটি কোটি টাকার মালিক হয়েও
কেন তারা আল্লাহর জিকির আজকার থেকে নামাজ থেকে যাকাত দেওয়া থেকে মশগুল হয়ে যায় না। এই জন্য যে তারা ভয় করে এমন একদিনকে যে সেই দিন আল্লাহর সামনে গিয়ে জবাবদেহি করতে হবে, জবাবদেহির চিন্তা আছে। আমি যদি যাকাত না দিই, আমি যদি নামাজ না পড়ি, আমার ফরায়েজ ওয়াজিব যদি আদা না করি, তাহলে আল্লাহর কাছে গিয়ে জবাবদেহি করতে হবে। সেই দিনকে ভয় করে, তা তাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, যেই দিন মানুষের অন্তর এবং দৃষ্টি, কুলুব অন্তর হৃদয় সমূহ এবং দৃষ্টি কি হয়ে যাবে, তা তাকাল্লাবু পরিবর্তন হয়ে যাওয়া মানে বিপর্যস্ত হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে যাবে, বিপর্যস্ত অবস্থা। বিপর্যস্তর অর্থ করেছে তারা ভাব অর্থ, যদিও তাতাকাল্লাব মানে পরিবর্তন হয়। মানুষ যখন হতভম্ব হয়ে যায়, হতভম্ব কখন হয়, যখন দেখছে ভীত অবস্থা, নিরুপায় অবস্থা, কি হবে আমার, সেই দিনকে ভয় করে তারা জবাবদেহির কথা যখন মানে সম্মুখীন হবে জবাব দেওয়ার যখন। ওয়াকালা তাআলা মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলিকে আবাদ করে ওই সব লোকেরা। ইয়ামুরু মানে আবাদ করা, আর আবাদ করা মানে শুধু বিল্ডিং খাড়া করা নয়, আবাদ করা আসল হচ্ছে ইবাদত বন্দেগী করা। আর মসজিদ যদি তোলা থাকে আর আজান পাঁচক্ত না হয় তো অনাবাদ মসজিদ, অনাবাদ মসজিদ। বহু মসজিদ রয়েছে মুসলিমদের হিজরত করে যাওয়ার কারণে এই হিন্দুস্তান পাকিস্তানের ডিভাইডে ভাগ হওয়ায় বহু মসজিদ কাফের এলাকায় পড়ে গেছে, অনাবাদ হয়ে পড়ে আছে, নামাজ হচ্ছে না সেজন্য। অথচ সেসব মসজিদে অনেক বেশি খরচ করা হয়েছে আজকালকার মসজিদ যাই, কি ছোট 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 ইট সেই যুগের মজবুত, আর হার আর কত সুন্দর করে তৈরি করা হয়েছে, গোটা মসজিদে কোরআনে করিম লিখা আছে, ইত্যাদি ইত্যাদি বহু কিছু রয়েছে প্রাচীন যুগের নিদর্শন, কিন্তু নামাজ নেই সেখানে। তো মসজিদ, আল্লাহর মসজিদকে আবাদ করবে কারা, মান আমান বিল্লাহ, যাদের আল্লাহর প্রতি ইমান আছে, বিশ্বাস আছে, ওয়ালিয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস আছে যে পরকালে যেতে হবে, জবাব দিতে হবে প্রথম নামাজ সম্পর্কে, তারাই যাবে মসজিদ। ও আকামা সালাত, এবং নামাজও কায়েম করবে তারা, ও আতা যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ফা আসা ইয়াকুনু মিনাল মুফলিহিন, আল্লাহ বলছেন এরাই পরিত্রাণ পেতে পারে, সফলকাম হতে পারে, যাদের এই গুণগুলি রয়েছে, মসজিদ আবাদ করে আর আল্লাহর প্রতি ইমান রাখে, পরকালের প্রতি ইমান আছে, সেজন্য মসজিদ আবাদ করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। ফাতিহা আতাইনিল আয়াতাইনিল কারিমাতাইন, এই দুইটি আয়াতে কারিমাতে তানউইহুন বিল মাসাজিদে, মসজিদের শান তার মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে, মসজিদের মর্যাদা বর্ণনা করা হয়েছে। ও উম্মারেহা, এবং মসজিদ আবাদকারীদের মর্যাদা বয়ন করা হয়েছে, মসজিদ আবাদকারীরা কত ভালো মানুষ, তারা আল্লাহর প্রতি ইমান রাখে, পরকালের প্রতি ইমান আছে, সেজন্য মসজিদ আবাদ করে। ওয়াদা আল্লাহুম বিজাযিল সাব, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ পুরস্কারের ওয়াদা করেছেন, তাদেরকে আল্লাহ অশেষ পুরস্কার দেবেন। ওয়া ফি যিমনি যালিকা, এর সাথে সাথে যাম্মু মান তাখাল্লাফা আনিল হুযুর ইলা সলাত ফিহা, ওই লোকদের যেন এখানে নিন্দা করা হয়েছে যারা মসজিদের নামাজে হাজির হয় না। বিপরীত অর্থটা নিলেই বোঝা যাবে, আল্লাহ কি বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলিকে আবাদ করে কারা, যাদের আল্লাহর প্রতি ইমান আছে, পরকালের প্রতি ইমান আছে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আর তারাই সফল কাম। এখানে এটা নেই তো আগের আয়াতে। তাহলে দেখেন এখানে যখন ইতিবাচক ধরলেন তখন এগুলি ভালো গুণ, ভালো লোকের গুণ বলা হলো। তাহলে যেই ব্যক্তি মসজিদ আবাদ করে না, মসজিদে নামাজ পড়তে যায় না, সে তাহলে তার নিন্দা কি করে করা হলো, সে তার তাহলে আল্লাহর প্রতি ইমান নেই, হ্যাঁ সে তাহলে পরকাল সম্পর্কে বিশ্বাসী নয়, আর সে নামাজও কায়েম করে না, তো মসজিদ আবাদ করে না, যাকাত সম্পর্কেও সজাগ নাই, যত্নবান নাই ইত্যাদি। আগের আয়াতে আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলছেন ওই লোকেরা যারা সকাল বিকেল আল্লাহর তসবিহ তাহলিল করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে ব্যবসাও গাফিল করতে পারে না, আর ক্রয় বিক্রয় গাফিল করতে পারে, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, যাকাত থেকে, এবং পরকালকে ভয় করে, ঠিক না? তাহলে বোঝা গেল যে যেই লোকদেরকে ব্যবসা ব্যস্ত করে, ব্যবসা ব্যস্ত ভাই, নামাজ পড়ার সময় পায় না, চাকরিজীবী, চাকরিতে এত ডিউটি, এত ভারী ডিউটি, নামাজ পড়তে পারি না ভাই, গরিব খেতে পায় না ভাই, পেটের জ্বালাতে এত দিন মজুর করতে হয়, এত হার্ড পরিশ্রম করতে হয়, নামাজ পড়া ফুরসত পায় না ভাই। তাহলে এদের নিন্দা হলো না আয়াতে। এক শ্রেণীর লোক আছে যাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহর জিকির আজকাল নামাজ থেকে মশগুল করতে পারে না, নামাজে তার অবশ্যই নামাজ প্রথম, তার পক্ষান্তরে ওই লোকেরা যারা আল্লাহকে ভয় করে না, সেই আখেরাতকে ভয় করে না, তাদের অবস্থা যে তাদেরকে সামান্য ব্যবসায় ব্যস্ত করে দিয়েছে, দুটো পয়সা হইতেই নামাজ ছেড়ে দিয়েছে, যখন চাকরি ছিল না সৌদি আরবে এসে আর কফিলের কাছে কাজও নাই, আর বলছে জিমকা ফালা 200 রিয়াল 300 রিয়াল, তখন খুব কান্নাকাটি করছে, এইরকম দোয়া করতে অনেক লোকে দেখা চোখ বন্ধ করে, আর যেমনই চাকরি পেয়েছে আর তুই কে আর মুই কে, আর কেন নামাজ পড়বে, আর কেন নামাজ পড়বে, আর দোয়া করবে, এই হলো অবস্থা।
তাহলে এখানে ওই লোকদের নিন্দা করা হয়েছে যারা মসজিদে নামাজ পড়তে হাজির হয় না, উল্টো অর্থ নিলে। একটা হচ্ছে ইতিবাচক অর্থ আর তার নেতিবাচক অর্থ। যেমন আমরা নিজের ভাষায় যদি বলি যে যারা নামাজ রোজা করে তারা ভালো লোক, তার মানে বেনামাজিকে কি বললাম, এই কথা দিয়ে নিন্দা করলাম, যারা জানে না বেনামাজি তারা ভালো লোক নাই, সোজা কথা। কিন্তু আমি ডাইরেক্ট এরকম করে আক্রমণ করে কথা বললাম না, উদ্দেশ্য আমার ওইটাই, ভাই নামাজ পড়েন মানে ভালো মানুষ আপনি, আরো বেনামাজি দু চারটা বসে আছে, তাহলে বেনামাজিকে বোঝা উচিত, সেন্স থাকলে তাদের বোঝা উচিত যে আমরা বেনামাজি সুতরাং আমরা ভালো হইতে পারি না কখনো, সোজা কথা। এই কথাটি রয়েছে কোরআনে কারিমের আয়াতগুলিতে। ওকাদর বা জামাতে যায় না, ভাই যারা জামাতে নামাজ পড়ে সত্যি তারা মুসলমান, তারাই আসলে মুসলমান, তারপরে যে জামাতে যায় না সে মুনাফিক, সোজা কথা। আর আল্লাহ নবী বলেছেন মুনাফিকের লক্ষণ হচ্ছে জামাতে হাজির না হওয়া, বিশেষ করে ফজর আর এশায়। ওকাদর ইয়া একটি হাদিসে রয়েছে বর্ণিত, আন্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা লিজারিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর নামাজ হবে না। ভালো করে হাদিসটি শুনে, মসজিদের যার মানে প্রতিবেশী, মসজিদের প্রতিবেশীর নামাজ হবে না, ইল্লা ফিল মসজিদ, মসজিদ ছাড়া, মসজিদ ছাড়া বাড়িতে নামাজ পড়ে অথচ মসজিদের সে প্রতিবেশী তার নামাজ হবে না। হাদিসটি রয়েছে আবু হুরায়রা বর্ণনা করেছেন দারকুতনিতে বাইহাকিতে হাকিমে। তো মসজিদের প্রতিবেশী আবার কে, একটা প্রশ্ন, মসজিদের প্রতিবেশী মানে যদি আপনি মনে করেন যে মসজিদের একেবারে সাথে ক্লোজ যারা বাস করে সেই লোকটি মাত্র, তাহলে দু তিনটা বাড়ি বাদ দিয়ে, মসজিদ থেকে দু তিনটা বাড়ি বাদ দিয়ে যে লোকেরা বাস করে তারা মসজিদের প্রতিবেশী নয়? আচ্ছা, দশ বাড়ি দূরে, বিশ বাড়ি দূরে, একটা একটা ইয়ে লাগবে, সীমানা নির্ধারণ করতে হবে, নাহলে গোটা হাইয়ুন নাখের মানে পুরো হাইয়ুন নাখের যদি একটি মসজিদ থাকে, একটা মসজিদ এখান থেকে হাইয়ুন নাখের এ মাথা থেকে ওই মাথা যেতে আপনার ওই রোড যেতে ওই সারা কমপক্ষে কত মিনিট লাগবে, 15 মিনিট তো অবশ্যই লাগবে, 15 মিনিট এদিকে যেতে। তো মসজিদ যদি শুধু একটা থাকে তাহলে সবাইকে বলবেন যে তোমাদের কারো নামাজ হবে না, এই লা সালাত আলি জার, তোমরা সবাই জারুল মসজিদ, কারণ এখানে আর কতটা বাড়ি হবে, বাড়ি যদি হয় তো না হয় 40টা বাড়ি হবে। প্রতিবেশীর হকের ক্ষেত্রে তো 40 বাড়ির কথা বলা হয়েছে, কিন্তু নামাজের ক্ষেত্রে 40 দিয়ে করা যাবে না, যে এইদিকে 40 তাহলে 40টা বাড়ি এদিকে এত দূরে তো সবকে মসজিদে আসতে হবে না। এই ক্ষেত্রে অন্য আরেকটি কি রয়েছে, মানদণ্ড রয়েছে, হ্যাঁ, সীমানা নির্ধারণের মানদণ্ড। তা আলী রাজি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়ান আলী রাজি আল্লাহ শুনে দ্বিতীয় হাদিসে আলী রাজি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এইরকমই, তারপরে বলছেন ওয়া জাদা, অতিরিক্ত আরো বর্ণনা করেছেন যে মসজিদের প্রতিবেশীর নামাজ হবে না, এই হাদিস বয়ান করলেন মসজিদ ছাড়া। তারপরে বলছেন ওয়া জারুল মসজিদ, মসজিদের প্রতিবেশী কে, বলছেন মান আসমাউল মুনাদি, মুয়াজ্জিন যাকে আজান শোনাতে পারবে, মাইকে নয়। হ্যাঁ, আজকাল মাইকের যুগ হলে এই যুগটি চলবে না, যে মাইকে তো জলবিয়ার আজান, আমি আজান কেন নামাজও শুনতে পাই, আমার বাসায় হাইয়ুন নাখিলা শুনতে পাই জলবিয়ার আজান দূর দূর থেকে, তারপরে ভোর রাত্রে যখন মানুষের চিৎকার নেই চেঁচামেচি না ওই সময় গোটা দাম্মামে মনে হয় মাত্র দু তিনটা মসজিদে তাহাজ্জুদের আজান হয় তাও শুনতে পাওয়া যায়, একটু কানে আসে। তো মাইকের কথা না, এমনি সাধারণত একজন উচ্চ স্বরে আজান দেওয়ার লোক যদি আজান দেয় যত দূর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে, তার কানে আজানের আওয়াজ পৌঁছিছে তার মানে ওকে মসজিদে যেতে হবে। 10 মিনিট হাঁটেন অসুবিধা কি, মসজিদ থেকে 10 মিনিট এদিকে, 10 মিনিট এদিকে, 10 মিনিট এদিকে, 10 মিনিট ওইদিকে, তাহলে এদিকে 10 মিনিটের লোক আছে, এদিকে 10 মিনিট বেশ, এইদিকে এইভাবে যদি ধরা যায় চারিদিক থেকে বহু লোক মসজিদে হাজির হয়ে যাবে, আসতে হবে। জারুল মসজিদ, মসজিদের প্রতিবেশী মানে যার কানে আওয়াজ আজানের পৌঁছেছে, যার কানে আজান পৌঁছে না এমন জায়গায় আছে যে আজানই মসজিদে শুনতে পায় না, তাহলে কখন আজান হচ্ছে না হচ্ছে তার খোঁজ খবরই নেই। ইসলাম তো সর্বযুগের জন্য এসছে, ঘড়ির জামানার জন্য তো আসেনি, আজকাল নাই ঘড়ি হলো, আল্লাহ নবীর জামানায় সাহাবাই কেন তাবেইন, তার 200-400 বছর ধরে ঘড়ি হয়নি হতো, তাহলে কি করে খোঁজ খবর রাখবে যে কখন আজান হচ্ছে, একামত হচ্ছে, নামাজ হচ্ছে, সেজন্য তাদের জন্য জরুরি না যাদের কানে আওয়াজ পৌঁছে না। তো রাওয়াহুল বাইহাকি, হাদিসটি বাইহাকিতে রয়েছে, বিসনাদিন সহিহ, সহিহ সনদে, অর্থাৎ হাদিস সহিহ, যে যার কানে আওয়াজ পৌঁছিবে আজানের তাকে মসজিদে এসে জামাতে নামাজ পড়তে হবে। ঢাকা শহরে বাস করেন বা অন্য কোনো, ঢাকা শহরে তো মাশাআল্লাহ মসজিদের শহর, ঢাকা শহরকে মদিনাতুল মাসাজিদ বলা হয়, মুসলিম দেশে সৌদি আরব ছাড়া বলা যেতে পারে, গালফের অন্য দেশের কথা বলতে পারবো না, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি, সমস্ত শহর চাইতে সবচেয়ে বেশি মসজিদ আছে ঢাকায়, ঢাকাটাকে মদিনাতুল মাসাজিদ, মসজিদের শহর বলা হয়। তো তারপরে এমন এলাকা হয়তো নতুন এলাকা সেখানে মসজিদ হয়নি, আপনি আজান শুনতে পান না, তাহলে মসজিদ হাজির হবেন না। যার কাছে গাড়ি আছে তাকে বলবো মাইকের আওয়াজ শুনে এসো, ঠিক না ভাই, আপনার কাছে গাড়ি আছে, মাহমুদের মতো গাড়ি আছে আপনার কাছে, আপনি দূরে আছেন মসজিদ থেকে, একটা লোক হেঁটে গেলে 10 মিনিট, 10 মিনিট অনেক দূর, আপনি চলে যান 90 অনেকে নামাজ পড়তে পারবেন, আপনি ঈদগাহের মুসাল্লা যে আছে ঈদগাহ ওখানে যেতে আপনার 5 মিনিট লাগবে, যান আপনি নামাজ পড়েন গিয়ে মসজিদে।
আল্লাহ যখন দিয়েছেন নিয়ামত, নিয়ামতের রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করুন, আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাকে গাড়ির নিয়ামত দিয়েছেন, সুতরাং আমি দূরে হলে কি হবে, মসজিদে নামাজ পড়ে আসবো। কালা ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনুল কাইম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ামান তাআম্মালাস সুন্নাহ হাক্কাত তাআম্মুল, যেই ব্যক্তি সত্যিকার অর্থে হাদিসের উপর গবেষণা করবে, তাআম্মুল মানে গবেষণা করা, হাদিস নিয়ে গবেষণা করবে এই জামাতের ব্যাপারে, তবে ইয়া আল্লাহ তার জন্য স্পষ্ট হয়ে উঠবে, আন্না ফিলাহা ফিল মাসাজিদে ফরযুন আলাল আয়ান, মসজিদে এই নামাজ কায়েম করা জামাত সহকারে ফরযুন আলাল আয়ান, ফরজে আইন, ফরজে কিফায়া নয় বলো ফরজে, প্রত্যেক বিনা ওজর ওলা ব্যক্তিকে যার কোনো ওজর নেই শরীয়তি তাকে যেতে হবে, ইল্লালি আরেজিন, তবে যার ওজর রয়েছে বিশেষ শরীয়তি কারণ, আরেজ মানে হচ্ছে কারণ বা ওজর, ইয়াজুজু মাহু তারকুল জামা, যার কারণে যেই কারণে জামাত ছাড়া জায়েজ হতে পারে, জামাত ছাড়া জায়েজ হতে পারে শরীয়তে, ফাতারকু হুজুরিল মাসাজিদে, মসজিদে হাজির হওয়াকে ছেড়ে দেওয়া, লি গায়রি ওজ, বিনা ওজরে, ওজর নাই আপনি মসজিদে হাজির হলেন না নামাজ পড়তে, কাতার কি আসলিল জামাতে লি গায়রি ওজরিন, যেন আপনি আসল জামাতকে বিনা ওজরে ছেড়ে দিলেন, মসজিদে হাজির হলেন না মানে আপনি জামাত ছেড়ে দিলেন, যদি আপনি বাড়িতে জামাত করেন বিনা ওজরে, বিনা ওজরে, কিন্তু বৃষ্টি হচ্ছে জমজমে বৃষ্টি হচ্ছে কি করবেন, এটা ওজর কিনা, মসজিদে না মসজিদে যাওয়ার ক্ষেত্রে ওজর, যা মসজিদে আপনি যেতে পারছেন না, তাহলে তখন আপনি বাড়িতে আপনার ছেলে মেয়েদের কিনে জামাত করেন। কবে হাজা তাত্তাফিকুল আহাদিস ওয়া জামিউল আসার, এইভাবে সমস্ত হাদিস এবং আসার সাহাবাই কেরামের যেগুলি উক্তি রয়েছে জামাতের গুরুত্ব সম্পর্কে বা ফজিলত সম্পর্কে সেগুলির মধ্যে সমন্বয় হয়ে যাবে। ওয়াকাদ তাওয়াআদা আল্লাহু মান আত্তালাল মাসাজিদ, কিভাবে সমন্বয় হবে, যে যেগুলিতে হয়তো একটু হালকা কথা রয়েছে সেগুলিকে আপনি ওজরের উপরে নির্ভর করবেন, বা অনুমতি রয়েছে সেগুলিকে আপনি যেখানে শরীয়তি ওজর আছে তার উপর আপনি এ করে ফিট করবেন ওই হাদিসগুলিকে, আর যেখানে যেখানে আপনার কোনো ওজর নাই সেই ক্ষেত্রে আপনার ওই হাদিসগুলি যেগুলিতে বলা হয়েছে কঠোর শাস্তির কথা অথবা ধমকের কথা, নামাজ না পড়লে, জামাতে নামাজ না পড়লে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা, ওই হাদিসগুলো সেই ক্ষেত্রে আপনি ফিট করবেন, এইভাবে হাদিস সমস্ত হাদিসগুলি সমন্বয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ঘোষণা করেছেন, তাওয়া আদাল্লাহ মানে শাস্তির ঘোষণা করেছেন ওই ব্যক্তিদের যারা মসজিদগুলিকে অনাবাদ করে দেবে, আত্তালাল মাসাজিদ, মসজিদগুলিকে বেকার অনাবাদ করে দিয়েছে, ও মানা একামাতাস সালাতে, আর যারা নামাজ কায়েম করতে বাধা সৃষ্টি করে, মসজিদে নামাজ পড়তে যেতে দেয় না, তাহলে গ্রামের কোনো সন্ত্রাসী বা শত্রু যদি কোনো ব্যক্তি মসজিদে নামাজ পড়ে ধমক দিয়েছে মসজিদ গেলে ওকে ধরবো মারবো, আপনি ওই ভয়ে যেতে পারেন না, তাহলে ওই ব্যক্তির জন্য কঠোর শাস্তি কেন, কিনা আপনার সাথে শত্রুতা আছে আপনি অন্য জায়গায় করেন, কিন্তু বেচারা মসজিদে আসছে আল্লাহর জিকির আজকারের জন্য, আল্লাহর ফরজ নামাজ ইবাদত বন্দিগী আদায় করার জন্য, তখন আপনি তার উপর কোনো হস্তক্ষেপ করবেন না। আল্লাহ কঠোর শাস্তির কথা বলেছেন যারা মসজিদে যেতে বাধা দান করে অথবা মসজিদকে অনাবাদ করে দেয়, বিরান করে দেয়। ফাকালা তালা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমান আজলামু, ওর চাইতে বড় জালেম আর কে আছে পৃথিবীতে, মানে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় জালেম, মিম্মান, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কি আছে, মানা মাসাজিদ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর মসজিদে যেতে বাধা সৃষ্টি করে, মসজিদে যেতে যে কোনো ভাবে বাধা সৃষ্টি করুক না কেন বাধা সৃষ্টি করে, আইয়ুজ কারাফি হাসমহু, যে সেখানে গিয়ে আল্লাহর নামের জিকির আজকার হোক, অর্থাৎ নামাজ কায়েম করা হোক, সেখানে নামাজ হচ্ছে জিকির, সেই জন্য আল্লাহ নামাজের কথা বলার পরে বলছেন ওয়ালা জিকিরুল্লাহ আকবার, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় জি, ওয়া আকিমিস সালাতা লি জিকরি, সূরা তাহার আয়াত, কেন এই আয়াতগুলি যদি আপনাদেরকে না বলা হয় বা আপনারা যদি মনে না রাখেন তাহলে বিদাতপন্থী যারা বিদাতি জিকির আজকার করে তারা বলবে দেখো জিকির জিকির কত কোরআনে জিকির, আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা লি জিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, তো নামাজই হচ্ছে আসল জিকির জি, ফরজ বাদ দিয়ে নফল জিকিরে, আর নফলকে আবার বিদাতি রূপ দিয়ে বিদাতি জিকির আজকাল শুরু করেছে, যে নফলও থাকলো না, নফল থাকলে তো কিছু নেকি পেত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি করতো তাহলে সুন্নতি তরিকায় থাকতো, কিন্তু না পীরের তরিকা ধরল ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 হু হু, হ্যাঁ বিদাতি শুরু করে দিল, তার নফলও থাকলো না, তখন বিদাতি হয়ে গেল, গুমরাহি হয়ে গেল, আর এই হয়েছে বিদাতি জিকিরকারীদের অবস্থা কোরআনকে না বোঝার কারণে। তো নামাজ হচ্ছে আসল জিকির, আকিমিস সালাত আলা জিকরি, যারা আল্লাহর জিকির আজকার করতে বাধা সৃষ্টি করে মসজিদে যেতে বাধা দান করে, ওয়াসাআ ফি খারাবিহা, মসজিদ বিরান করতে ওয়ানাবাদ করতে তারা চেষ্টিত হলো, প্রচেষ্টা চালালো, মসজিদ না যাক মসজিদে কি হলো, যেতে দেবো না মসজিদে, গেলেই ধরবো ওকে, মসজিদে একদিন বেরিয়েছেন আর দৌড় দিয়ে চলে এসেছে লাঠি ছোটা নিয়ে মারার জন্য, আপনি ভয় তো তাড়াতাড়ি পালিয়ে ঘরে ঢুকে গেলেন, আর জীবনেও মসজিদে বেরোলেন না ভয়ে, একাই আছেন,
আর যারা মারতে ধরতে এসেছিল তাদের বংশ বড়, গ্রাম অঞ্চলে এসব হয় শত্রুতার কারণে। তাহলে আপনি মসজিদে যেতে তাকে বাধা দিলেন, আপনার চাইতে বড় জালেম কেউ না, আপনার সাথে পাওনা দাওনা ছিল, লেনদেন ছিল, যখন হাটে যেত বাজারে যেত তখন ধরতেন, মসজিদে যেতে কেন বাধা দিলেন? বুঝতে পেরেছেন? এই মাসলা এই আয়াত থেকে ইস্তিনবাত হয়। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা, এরা যারা মসজিদে যেতে বাধা সৃষ্টি করে অথবা মসজিদকে অনাবাদ করে, নিজেরাও যায় না, অন্যকে যেতে বাধা সৃষ্টি করে বিভিন্ন রকম ভাবে, পার্টি নিয়ে ঝগড়া, আমলিগ বিএনপির ঝগড়া, আমলিগ বিএনপিকে মারছে, বিএনপি আমলিগকে মারছে, বা জামাতকে মারছে অন্যরা, এইসব এই দৃশ্য তো চোখের সামনে দেখা বা হতেই আছে। এখন যারা নামাজ পড়ে, নামাজ পড়তে যাচ্ছে, এই এই সময় সুযোগ, এ তো অন্য সময় পাওয়া যায় না, এই নামাজ পড়তে যাবে, জামাত করে, একে নামাজ পড়তে তো পাওয়া যায়, বেরিয়ে গেলে ধর মসজিদে বেরোলি ধরে হে মারধর শুরু করে দিল, তাহলে মসজিদে যেতে বাধা সৃষ্টি করলো, এর চাইতে বড় জালেম কেউ নেই। তাদের শাস্তি সম্পর্কে কি আল্লাহ বলছেন? মা কান আল্লাহুম আন ইয়াদখুলুহা, তাদের মসজিদে যাওয়ার কোন অধিকার নেই। যারা মসজিদে যেতে বাধা সৃষ্টি করে তাদের মসজিদে দাখিল হওয়ার, প্রবেশ করার কোন অধিকার নেই। কাফের তো অধিকার নেই, যদি জালেম কোন ফাসেক বাধা সৃষ্টি করলে তার মসজিদে যাওয়ার অধিকার নেই, যে অন্যকে বাধা সৃষ্টি করলো, নিজের বংশ বলি বড়, আর একজন গরিব মানুষের উপর এরকম জুলম অত্যাচার করে মসজিদে যাচ্ছিল বা মসজিদ থেকে ফিরছিল তখন, তাহলে এই জালেমদের মসজিদে যাওয়ার অধিকার নেই। ইল্লা খায়েফিন, ভয়ে ভীত হয়ে তাদের যাওয়া উচিত, অর্থাৎ এদেরকে ভীত সন্ত্রস্ত করো, গ্রামের লোক, দেশের লোক, হ্যাঁ শত লোকেরা ভালো একটা পরামর্শ করে, একটা কমিটি তৈরি করে এদেরকে এমন শাসন করো যে এরা মসজিদে গেলে যেন কচু হয়ে বসে থাকে, এদেরকে একবারে এমন করে দাও যেন ভীত হয়ে থাকে, গ্রামে বাস করতে হলে, এলাকায় বাস করতে হলে যেন ভীত হয়ে বাস করে। একটা নিরীহ লোক মসজিদে নামাজ পড়তে যায়, তার মসজিদে নামাজ পড়াই বাধা সৃষ্টি করেছে। মা কান আল্লাহু ইয়াদখুলু ইল্লা খায়েফিন, মসজিদে যাতে করে তারা প্রবেশ না করে, আর প্রবেশ করে তো খায়েফিন, ভয়ে ভীত হয়ে যাতে, মাথা চাঁড়া দিয়ে আবার দাঁড়িয়ে গেছে আর মেম্বার কাছে এসে বক্তব্য ঝাড়ছে, এরকম যাতে সাহস না হয় তাদের। আর আল্লাহ দুনিয়া এবং আখিরাতের শাস্তির কথা এখন বলছেন, একটি বিধান বলার পরে, লাহুম ফিদ দুনিয়া খিজিউন, যারা মসজিদে যেতে বাধা সৃষ্টি করে বা মসজিদকে অনাবাদ করে দেয়, তাদের জন্য পৃথিবীতে রয়েছে দুর্ভোগ, লাঞ্ছনা, খিজিউন, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা রয়েছে, লাঞ্ছিত হয়ে বসবাস করবে দুনিয়াতে, আল্লাহর আজাব এমন নাজিল হবে যে লাঞ্ছিত হয়ে থাকবে, সবসময় পেরেশান, স্ত্রীর অসুখ নিয়ে পেরেশান, ছেলে মেয়ের অসুখ নিয়ে পেরেশান, আর মেয়ে উধাও হয়ে গেছে, পালিয়ে গেছে, কোর্ট ম্যারেজ করেছে, তা নিয়ে পেরেশান, খিজিউন ফিদ দুনিয়া, মুখ দেখাতে পারে না সমাজে, গ্রামের মাতব্বর ছিল, গ্রামে বড় হোমরা চোমরা, বংশের বংশের বড় নেতা ছিল, মুরব্বী ছিল, আর তার নাতনি বাড়ি থেকে পালিয়ে গেছে, যার ফলে আর গ্রামে মুখ দেখাতেই পারে না, খিজিউন ফিদ দুনিয়া, দুনিয়ায় লাঞ্ছনা তার জন্য। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি, কঠিন শাস্তি রয়েছে, আযাবুন আযীম, দুনিয়ারও শাস্তি আর আখিরাতের শাস্তি রয়েছে। যারা মসজিদকে বিরান করবে, মসজিদ আবাদ হতে দেবে না, মসজিদের লোকজনকে যেতে উৎসাহিত করবে না, বরং আরো মসজিদে যাতে না যায় এই রকমের হরকত করবে, তাদের জন্য এইসব শাস্তি। ওফি ইকামাতে সালাতিল জামাতে খারেজাল মসজিদ তাতেরুল মাসাজিদে, মসজিদের বাইরে কেউ যদি জামাত করে তাহলে এতে মসজিদ এক রকমের অনাবাদ করা, যদি মসজিদ ছোট হয়, মসজিদে নামাজের সংখ্যা কম হয়, আর তাতেও যদি মসজিদের বাইরে যেখানে সেখানে জামাত হতে থাকে তাহলে মসজিদ অনাবাদ করার সামিল। আও তাকলিলুল মিনাল মুসাল্লিনা ফিহা, আর না হলে কমের পক্ষে মুসাল্লি কমিয়ে দাও, 10টা লোক মসজিদে নামাজ পড়ে বা 15টা লোক জামাতে নামাজ পড়ে, আমাদের দেশের অবস্থা এরকমই, তার মধ্যে যদি 5 জন 7 জন অন্য জায়গায় কোথাও নামাজ পড়ে নাই তাহলে বাকি মসজিদ আর যাবে কে? 2-3 জন লোক মসজিদে। ওয়ামিন সাম্মা ইয়াকুনু ফি যালিকা তাকলিলুন মিন আহমিয়াতি সালাতি ফিন নুফুসে, এতে মানুষের অন্তরে নামাজের গুরুত্ব কমে যাবে। যখন দেখে মসজিদে গেলাম, একটা নতুন মুসলমান নামাজের আগ্রহী হয়ে মসজিদে গিয়েছে, মসজিদে যাওয়ার পরে দেখে মুসলমানরা ঢাকায় একটা মসজিদ ফজরে গিয়ে দেখলেন 3টে লোক, এত লোক এখানে মুসলমান বাস করে, সকালবেলা দোকানপাট খুলতে ভিড় ভাড়ে রাস্তা দিয়ে চলা যায় না, বংশালে আর মসজিদ আর ফজরে নামাজে 5টা লোক, তাহলে নামাজের যে মর্যাদা নিয়ে সেই নতুন মুসলমান গিয়েছিল তার অন্তরে আর নামাজের মাকাম মর্যাদা থাকবে? গুরুত্বই থাকবে না। লন্ডনে এরকম একটা ঘটনা ঘটেছিল, এখানে একজন লন্ডনে থাকার লোক, ও নিজের চোখে দেখা ঘটনা বলছে, তার হাতে একটা লোক মুসলমান হইল, মুসলমান হয়ে তাকে বলে জামাতে নামাজ পড়তে হবে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের রক্তগুলি বাতলে দেওয়া হইলো, ফজর নামাজে মসজিদে এসে হাজির, কেউ আসে না মসজিদে, আসে না আসে না আসে না, প্রায় সূর্য উঠে যাবে উঠে যাবে, সূর্য উঠে যাবে কিছুক্ষণের মধ্যে, ও জানে যে সূর্য উঠলে আমার নামাজের রক্ত চলে যাবে, নতুন মুসলমান শিখেছে। তখন যার হাতে মুসলমান হয়েছে সেই লোক জুবাইলে, আমাদের দাওয়াতে একটা কোর্স ছিল জুবাইলে, তিনি নিজেই বলছেন যে আমাকে টেলিফোন আসছে এই ফজরের সময়, ঠিক টেলিফোন আসছে, কি ব্যাপার, নতুন মুসলমান টেলিফোন, তাড়াতাড়ি টেলিফোনটা উঠিয়েছি, বলছে কি ব্যাপার, আচ্ছা মশলাটা বলুন তো,
যে নামাজটা যারা নতুন নতুন এমব্রেস ইসলাম করবে অর্থাৎ ইসলাম কবুল করবে তাদেরকে নামাজ পড়তে হয় নাকি? ও আসলে মাসলা জানার জন্য, এই ঠাট্টা মজাক করেও না, ও জিজ্ঞাসা মাসলা জানার জন্য যে নতুন মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় আর যারা জন্মগত মুসলমান হচ্ছে ওদের নামাজ তো নেই নাকি? তখন হেসে উঠেছেন, হাসছেন কেন? আসলে মাসলাটা বলুন, আমি কাউকে পাচ্ছি না আসলে, এখন পর্যন্ত ইন্তজার করলাম ফজরের আওয়াল অক্ত থেকে এসে কোনো লোক নেই, এখানে আশেপাশে অনেক মুসলমান বাস করে, তো কি ব্যাপারটা? যে তুমি নামাজটা এখন পড়ে নাও, সূর্য উঠতে যাচ্ছে, পরে তোমার সাথে বিস্তারিত আলোচনা হবে। হাই রে মুসলমান, এ মুসলমান হে জিনে দেখে শর্মাই ইহুদ, এইরকম বেনামাজি মুসলমানকে দেখে ইহুদি খ্রিস্টান লজ্জা পায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই কবিতা বলেছেন। আল্লাহ তাআলা ইয়াকুল, অথচ মহান আল্লাহ বলছেন, ফি বুয়ুতিন আযিন আল্লাহ, আল্লাহর এসব ঘর আল্লাহ নির্দেশ দিয়েছেন যে ঘরকে সমুন্নত করা হবে, মানুষের এমন মসজিদ ভর্তি হবে, রাস্তাঘাটে নামাজ হবে, যাতে অমুসলিমদের ঘরে মুসলমানের ঐক্য আছে, মুসলমানদের মধ্যে মিল আছে, এত লোক বাস করে এখানে, এত মুসলিম বাস করে, আর তাদের মাশাআল্লাহ তাদের দেখা কত সুন্দর ইবাদত বন্দেগী, দেখতে বাইরে থেকে মসজিদের ভিতরে ঢুকে তো দেখবে না যে তিনটা লোক নামাজ, বাইরে যদি নামাজ মসজিদ ভর্তি হয়ে জায়গা হচ্ছে, আরে এত লোক, আমিও এতে ঢুকে গেলেই ভালো হবে, আমার দুনিয়াও ভালো হবে, আমার আখেরাতও ভালো হবে, তাড়াতাড়ি করে ইসলাম কবুল করে নেবে। ওয়াহাজা ইয়াসমালু রাফআহা হিসসিয়ান মানবী ওয়া মানবিয়ান, আল্লাহ যে সমুন্নত করতে বলেছেন আল্লাহর ঘরগুলিকে মসজিদগুলিকে, এটি বাহ্যিক দিক থেকেও আর আভ্যন্তরীণ দিক থেকেও, আভ্যন্তরীণ দিক থেকে সমুন্নত করা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদে মসজিদের যে হক রয়েছে সেই হকগুলি আদায় করা, মসজিদের অবমাননা না করা, আর বাহ্যিক দিক থেকে জামাত সহকারে নামাজ পড়া, সবাই মিলে এসে একসাথে নামাজ পড়া, জামাতের জন্য সময় দেওয়া আজানে কামতের মাঝখানে ইত্যাদি, এইভাবে নামাজ পড়লে বাহ্যিক দিক থেকেও মসজিদ সমুন্নত করা হবে। ফাকুল্লু যালিকা মাতলুব, এসব আপনার কাছ থেকে তলব করা হবে, এটা হওয়া উচিত। বাহ্যিক দিক থেকেও মসজিদকে আপনি সমুন্নত করবেন, উঁচা করবেন, আর আভ্যন্তরীণ দিক থেকেও ইবাদত বন্দেগীর মাধ্যমে মসজিদকে উঁচা করবেন আপনি। তারপরে বলছেন, লাকিন এজা দাত হাজাতুন লিকামাতি সালাতিল জামাতি খারিজ আল মসজিদ, যে মাসলাটি এর আগে একটু বলেছি, বলে দিচ্ছি, মাসলা বলে দিয়েছি, যে পরিস্থিতি বাধ্য করছে আপনাকে মসজিদের বাইরে জামাত করতে, এয়ারপোর্টে বিশাল মসজিদ, দামাম এয়ারপোর্টে জামে মসজিদ বাইরে যেটা বিশাল মসজিদ, কিন্তু আপনি এয়ারপোর্টের মধ্যে ঢুকে আবার যেখানে সেখানে কি পাবেন আপনি, ভিতর বা বাইরে পাবেন, মুসাল্লাও আছে, আপনি এদিকে লাইনে লেগে আছেন বা আপনার বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, আবার মসজিদে নামাজ পড়তে যাবেন, কষ্টকর যাওয়া আসা, ভিতরে আসার পরে যদিও যাওয়ার হয়তো পারমিশন আছে, এলাকাতেই আছেন, আপনার জন্য কষ্টকর, বা আপনি কাউকে আপনি বিদায় করতে গেছেন বা রিসিভ করতে গেছেন, এখন হঠাৎ করে বেরিয়ে চলে আসতে পারে, ও বেরিয়ে চলে যাবে, যার জন্য গেছেন সেই বেরিয়ে চলে যাবে, আপনি মসজিদে বড় মসজিদে নামাজ পড়তে গেলে আছে না এরকম ব্যাপার সবার, তো এইরকম যদি প্রয়োজন আপনাকে অনেক সময় প্রয়োজন হয়ে যায় বা বাধ্য করে, লেকামাতে সলাতেল জামা, জামাতের নামাজ কায়েম করার জন্য খারিজ আল মসজিদের বাইরে, অথবা বাড়িতে এমন কোন পরিস্থিতি হয়ে গেল যে পরিস্থিতির জন্য বাড়ি থেকে আপনি বেরিয়ে যেতে পারছেন না, কাই ইয়াকুন আল মুসাল্লুনা মুয়াজ্জাফিনা ফি দাইরাতিহিম, যে যারা মুসল্লি তারা একটা প্রতিষ্ঠানে তারা মুয়াজ্জাফ মানে সার্ভিস করে, চাকরি করে, অফি মুজাম্মাই আমালিহিম, তাদের কর্মক্ষেত্রে তারা রয়েছে, কমপ্লেক্সে রয়েছে, কাজের কমপ্লেক্সে রয়েছে, সেখানে কাজ করে, ফ্যাক্টরিতে আছে, ফ্যাক্টরিতে কাজ করছে, যন্ত্রপাতি মেশিন চলতে আছে, আর ওই সময় বলে মসজিদে গিয়ে নামাজ পড়বো, তাদের ভিতরে নামাজের জায়গা সেখানে নামাজ পড়তে, না হলে যাবে আসবে মেলা সমস্যা, ওয়া ইজা সাল্লা ফি মাকানিহিম, যদি তাদের জায়গায় নামাজ পড়ে, কান আহজাম আলিল আমাল, কাজ বেশ সুন্দর হবে সেখানে, সুষ্ঠুভাবে হবে, যতগুলি উদাহরণ দিলাম সবগুলির মধ্যে এটা দাখিল, আপনি কাউকে রিসিভ করার জন্য গেছেন সেই ক্ষেত্রেও আপনি যদি ভিতরে নামাজ পড়েন, নামাজ পড়ছেন, নামাজ পড়ে তাড়াতাড়ি করে আসে আবার যেখানে অপেক্ষা করতে হয় সেখানে এসে অপেক্ষা করছেন, লোকজন বের হচ্ছে পেয়ে গেলেন হয়তো, ওয়াকানা ফি যালিকা ইলজামুল মুয়াজ্জাফিনা বিহুযুরিস সালাতি ওয়া ইকামাতিহা, তারপরে যতগুলি আপনার কর্মচারী আছে তাদেরকে বাধ্য করা যেতে পারে, কেন চেনেন, মুখ চেনা সবাই, কে কে নামাজ পড়তে এলো না এলো চিনতে পারবেন, কিন্তু মসজিদে যদি আসে তাহলে কে কোথায় নামাজ পড়লো যদি জিজ্ঞাসা করেন, মসজিদে গিয়েছিল, যায়নি মসজিদে, বাইরে বসে আছে, বলছে আমি ছিলাম, কোন দিকে, বলে বাম দিকে ছিলাম, ও জানে যে আমাদের মোদির ডান দিক দিয়ে ঢুকে, বলে আমি ওই দিক দিয়ে ঢুকেছিলাম, কোন কাতারে ছিলেন, আমি ওই পিছন দিকে ছিলাম, এমন বলে দিল কোথায় খুঁজবেন আপনি তাকে, একদিন পিছনে ছিল, একদিন উত্তরে ছিল, একদিন পূর্বে ছিল, বলে দেবে মিথ্যা বলে দেবে, যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে কেন ভয় করবে, মিথ্যা কথা বলবে, তো যাই হোক, যদি কর্মচারীদেরকে বাধ্য করার উদ্দেশ্য থাকে যে তারা নামাজ পড়ুক আর এভাবে ধীরে ধীরে অভ্যাস হোক, যদি আপাতত প্রথম খানে হয়তো বাধ্য হয়ে নামাজ পড়ছে কিন্তু পরে হয়তো অন্তরে নামাজের মহব্বত ঢুকে গেলে ভালো করে নামাজ পড়ছে, ওয়ালায়াত আত্তাল মিন জাররা ইজা আলিকাল মসজিদ, আর এই তাদের কমপ্লেক্সে নামাজ পড়ার কারণে মসজিদের জামাত নষ্ট হবে না, মসজিদে মাশাআল্লাহ নামাজ পড়ার মতো যথেষ্ট লোক আছে, আল্লাযী হাওলাহুম, আশেপাশে যে মসজিদ আছে, লে উজুদে মাইয়ুসাল্লি ফিহি গায়রুহুম, তাদের ছাড়াও অনেকে ও মসজিদে নামাজ পড়ার মতো লোক আছে,
লাল্লাহু ফি তিলকাল হাল, এই অবস্থায় ওয়া নাজরান লিহাযিহিল মুসাউইকাত, আর এই সব কারণে লা ইয়াকুনু আলাইহিম হারাজুন ফিস সালাতি ফি দায়রাতিহিম, তাদের প্রতিষ্ঠানে, ব্যবসায় প্রতিষ্ঠান হোক বা যে কোনো জায়গা হোক, সেখানে নামাজ পড়ায় কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, পড়া যেতে পারে। আমরা ইসলাম সেন্টারে যদি এখানে নামাজ পড়ি, মসজিদ আছে, আমি যদি বলি যে আমরা যদি নাও যাই, এখানে আমরা হয়তো 20-30 জন আছি মনে করেন, নাও যাই তো মসজিদে ফুল, মসজিদে অসুবিধা হবে না তেমন, এই যুক্তি পেশ করি চলবে? ফায়দা নেই এখানে। প্রথম কথা মসজিদ কাছে, দুই নম্বর কথা যে এখানে যারা আছে আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ে, ইসলামিক সেন্টার আসে নামাজ পড়বে না, অতিরিক্ত আরো কিছু বেনামাজিকে নামাজি বানাবো এই উদ্দেশ্য না, আমরা যদি বলি মসজিদে তারপরও সবাই নামাজ পড়বে ইনশাল্লাহ, সেই জন্য এখানে যেখানে দিনই কোনো উদ্দেশ্য নেই ভালো উদ্দেশ্য, তো অযথা হলে আমরা জামাত করবো এটা ঠিক নাই। তবে জামাত হয়ে গেছে তখন আলাদা কথা, বড় জামাত না, ওগুলো শরীয়তি ওজর, শরীয়তি ওজর হলে তো যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে, একা থাকলেও পড়া যাবে। জি জায়েজ আছে। ও আকাল্ল মাতান আকাদ বিহি সালাতুল জামাত ইসনান, আর সর্বনিম্ন সংখ্যা কয়জন লোক লাগবে? দুইজন, এটা হচ্ছে সহি। যদি কেউ কেউ তিনজন বলেছে, কিন্তু দুইজন হলেই জামাত হয়ে যাবে। ও আকাল্ল মাতান আকাদ বিহি সালাতুল জামাতে, জামাতের নামাজ হওয়ার জন্য অর্থাৎ জামাত কায়েম হওয়ার জন্য ইসনানে দুইজনই যথেষ্ট, সর্বনিম্ন আকাল, সর্বনিম্ন যার দ্বারা জামাতের নামাজ কায়েম হতে পারে তা হচ্ছে ইসনান, দুইজন। লিয়ান্নাল জামাত মাখুযাতুন মিনাল ইজতিমা, কারণ জামাত শব্দটির উৎপত্তি হচ্ছে ইজতিমা থেকে, ইজতিমা আমাদের দেশে ইজতিমা বলে, সবারই বিশ্ব ইজতিমা, কারো আরো কিছু বাৎসরিক ইজতিমা, ইজতিমা, ইজতিমা মানে একত্রিত হওয়া। ওয়াল ইসনান আকাল্লু মা ইয়াতাহাক্কাকু বিহিল জামা, আর ইজতিমা মিলন সর্বনিম্ন দুইজন দ্বারাই মিলন হতে পারে, সাক্ষাৎ হতে পারে, দুইজন একত্রিত হয়েছে, এই হচ্ছে জামা। আর তাছাড়া হাদিস দলিল আছে, এটা হলো যুক্তি কিন্তু বা আবেদানিক দলিল, ভাষাগত দলিল, কিন্তু হাদিস দলিল আছে। ওয়ালি হাদিস আবি মুসা মারফুয়ান, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, মারফু অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনানে ফামা ফাওকাহুমা জামাতুন, দুইজন ততোধিক, দুইজন অথবা তার বেশি হলেই কি হবে? জামাত হয়ে যাবে। রাওয়াহু ইবনু মাজাহ, হাদিসটি ইবনু মাজাহই রয়েছে। ওয়ালি হাদিস, আরেকটি হাদিস রয়েছে যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে জামাত শেষ হয়ে গেছে মসজিদে, একজন লোক আসলেন, জামাত পায়নি, সে একাই নামাজ শুরু করছে, তখন নবী সাল্লাম বা শুরু করে দিয়েছেন, নবী সাল্লাম বললেন, মাইয়া তাসাদ্দাকু আলা হাজা, এই লোকটির ওপর কে সাদকা করবে, একে কে দান করবে, মিসকিন একাই নামাজ পড়ছে তো কে দান করবে? ফাকামা রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, কেউ কেউ বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ফাসাল্লামাহু, তার সাথে নামাজ পড়লেন, ফাকাল, কয়জন হইল? দুইজন। ফাকাল, বললেন নবী সাল্লাম, হাজানে জামাতুন, এই দুইজনে জামাত হয়ে গেল, দুইজন যে হয়ে গেল জামাত হয়ে গেল। এই হাদিস রাওয়াহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে আর অন্যান্য কিতাবেও রয়েছে। ওয়ালি কাউলি, তৃতীয় হাদিস, ওয়ালি কাউলিহি সাল্লাল্লাহু নবী সাল্লামের বাণী, লে মালিক ইবনুল হুয়াইরিস, মালিক বিন হুয়াইরিস যখন তার বংশের লোকদেরকে নিয়ে এসে মুসলমান হয়েছিলেন, বলেছিলেন ওয়ালি ইউ আম্মেক, দুজন এসেছিলেন, দুইজন এসে প্রথম মুসলমান হয়ে গেছিলেন, তারপরে ইসলামের কথা নিয়ে গেছিলেন নিজের বংশের কাছে, তো এই দুইজনকে সম্বোধন করে বলেছেন, ওয়ালি ইউআম্মে কোমা আকবারো কোমা, তোমাদের দুইজনের যেন এমামতি করে তোমাদের যে বড়। দুইজনে একই সাথে এসে মুসলমান হইলো, তাহলে একই সমান এলেম শিখলো, কম বেশি হয়নি, তাহলে এলেমের দিক দিয়ে সমান, হ্যাঁ কোরআন শিক্ষার দিক দিয়ে সমান, একই সময় পেয়েছে যে কয় ঘন্টা বা কয়দিন থেকেছে, তাহলে কি বলতে হবে তাদেরকে যে দুইজনের মধ্যে কে এমাম হবে? যে বয়সে বড়, কিন্তু প্রথমখানে বয়স দেখা চলবে না, এর আগে এই সম্পর্কে বিস্তারিত হয়ে গেছে, দুইজনের তোমাদের যে বড় সে এমামতি করবে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে দুইজনে জামাত হবে, এ কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আরো লোক খুঁজবে, তিনজন করবে তারপরে জামাত করবে, না তোমাদের দুইজনের একজন যে বড় সে এমামত করবে। ও হাকাল হকি আল ইজমা ওয়ালা হাজা, এর উপর ইজমা বর্ণনা করা হয়েছে যে ঐক্যমত রয়েছে উম্মতের, অনেক ক্ষেত্রে ইজমার কথা হয়তো দাবি করা হয়েছে, হয়তো ইজমা নেই, অল্প কিছু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু যখন চার আইম্মা একমত, অধিকাংশ আলেমরা একমত হয়ে গেছে, অল্প দুই একজন আলেম কেউ ইখতিলাফ করলে সেটাকে হয়তো এ করা হয়নি। ওয়ুবাহু লিন-নিসা'ই হুজুরু সালাতিল জামা, আরেকটি মাসলা হচ্ছে যে মহিলারা কি জামাতে আসতে পারবে কিনা, বলছেন যে জায়েজ রয়েছে, মুবাহ মানে জায়েজ, মহিলাদের জন্য হুজুরু সালাতিল জামা, জামাতের নামাজে হাজির হওয়া মসজিদে, মসজিদে জামাতে মহিলারা নামাজ পড়তে আসতে পারে, কিন্তু প্রথম শর্ত হচ্ছে বে ইজনে আজওয়াজিহিন্ন, তাদের স্বামীদের অনুমতিক্রমে, স্বামীর অনুমতি নিয়ে আসতে হবে, স্বামী বলছেন না তোমার মসজিদে যাওয়া চলবে না, ছেলেমেয়েরা ছোট ছোট আছে থাকো,
বা তুমি বাড়িতে থাকো, আজকালকার যুগ জমানা খারাপ, তুমি যাবে না, স্বামীর কথা শুনতে হবে। জায়েজ কাজে স্বামীর কথা শুনতে হবে, কিন্তু যদি ওয়াজিব কাজ হতো তাহলে স্বামীর কথা শোনা যাবে না, আমি ওয়াজিব পালন করতে যাচ্ছি, তখন স্বামীর কথা শোনার প্রয়োজন নেই। এইরকমই হারাম কাজ যদি স্বামী করতে বলে তা শোনা যাবে না। যেমন ওয়াজিব কাজ করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে স্বামী, সেই ক্ষেত্রে শোনা যাবে না, পালন করতে হবে। আপনি ওয়াক্তে নামাজ পড়তে চাইছেন, ওই যে না নামাজ পড়তে হবে না, এখন পরে পড়ে নেবে, তুমি কখন পড়বো, পরে আমি 10 মিনিট আধা ঘন্টা নয়, আসরের সময় জোর পড়বে বা চল রাত্রে পড়বে, আমি যখন থাকবো না, আমি ডিউটি চলে যাবো, নাইট ডিউটি, তখন রাত্রে তুমি পড়িও, বসে বসে জোরও পড়তে দেবে না, আসরও পড়তে দেবে না, এরকম শয়তান স্বামী থাকতে পারে। এইরকমই হারাম কাজ যদি করতে বলে, যাও আমার ভাইদের খাবার খাওয়াইয়ে এসো, যাও আমার দুলা ভাই এসে তাকে খাবার খাও, আসো আমার দুলা ভাই আছে, কেউ নেই, খাওয়াও আমাদেরকে, শুনবে না, না তোমার কথা শুনবো না, হারাম। হারামের ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা যাবে না, আর ফরজ ওয়াজিব তরকের ক্ষেত্রে আনুগত্য করা যাবে না। বাকি সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে যদি স্বামী বলে সুন্নত নামাজ মহিলা পড়তে যাচ্ছে, স্বামী বলছে যে সুন্নত নামাজ পরে পড়িও বা থাক, এখন এসো কাজ আছে একটু, তাহলে স্বামীর কথা শুনতে হবে, কারণ স্বামীর আদেশ পালন করা ফরজ আর সুন্নত পড়া হচ্ছে সুন্নত। এইরকমই সুন্নত রোজা, সোমবারে বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত, রোজা রাখতে চায় ও স্বামীর সোমবারে প্রয়োজন বৃহস্পতি প্রয়োজন, ও যদি বলে আমি সুন্নত আল্লাহ নবী রোজা রেখেছেন আর তুমি রোজা রাখতে দিবে না, রোজা রাখবো আমি, চলবে চলবে না। এই মাসলাগুলি বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আপনি কতদূর পর্যন্ত আপনি স্ত্রীকে বাধা দিতে পারেন, আর তারপরে পারবেন না বড় খবরদার, হদুদ সীমানা, ছুটি গেছেন দীর্ঘদিন পরে ছুটি গেছেন, আর যাওয়ার পরে যদি দেখেন যে লাল ফ্লাগ, যদি ইমান দুর্বল হয় আর হালাল হারামে তামিজ না থাকে, তাহলে চলবে, আপনার কথা মানবে না, তালাকও যদি নিতে হয় তবু মানবে না, তালাকও যদি চলে আসে তা এরকম যদি অবস্থা সৃষ্টি হয়ে যায় তালাক নিতে হবে, তবু হারাম কাজ কোনো সময় স্বীকার করে নেবে না। মাসিক ঋতুর অবস্থায় সহবাস হারাম কাবিরা গুনাহ, আল্লাহ কোরআন নিষেধ করেছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তোমরা তাদের নিকটে যাবে না যতক্ষণ পর্যন্ত পাক না হয়ে যাবে। তো মহিলারা প্রথম অনুমতি ক্রমে যাবে, স্বামীর অনুমতি নিয়ে যাবে। দুই নম্বর গায়রা মুতাতায়্যিবাতিন, সুগন্ধি লাগিয়ে যাবেন না, আজকাল বাজারে মার্কেটে সুগন্ধি লাগিয়ে যাচ্ছে, মহিলা পাশ দিয়ে গেলে বড় ফিতনা, আজকালকার জামানা, যারা রাস্তাঘাটে ফিরে তাদের প্রায় এইরকম অবস্থা, যারা জরুরি হয়তো দিনদার মহিলা জরুরি কাজেই যায়, যে বাইরে যেতে পারে না হলে যাবে না, তো সুগন্ধি লাগিয়ে যাবে না, মসজিদে গেলেও ইবাদতে যাচ্ছে নামাজে যাচ্ছে তবুও সুগন্ধি লাগিয়ে যাবে না, তাহলে মার্কেটে যেখানে মাছি ভ্যান ভ্যান করছে, মসজিদে তো গেলে মসজিদে ভালো লোকেরা মসজিদের দিকে যাচ্ছে, ওখানে মাছি ভ্যান ভ্যান করে না, ওই এলাকায় মাছি নেই, অর্থাৎ পাপিষ্ট গুনাহগার শয়তানগুলো নাই, আর বাকি মার্কেটে তো শয়তান সব তাকাচ্ছে, শয়তানি নজর পড়ছে, সেখানে যদি সুগন্ধি লাগিয়ে যায় তাহলে কত বড় ফিতনার কারণ, সুগন্ধি লাগিয়ে মসজিদে যাবেন না। তিন নম্বর শর্ত হচ্ছে গায়রা মোতাবার রেজাতিন বেজিনা, অলংকার প্রকাশ করে সাজসজ্জিতা হয়ে যাবে না, সে অলংকার মানে শুধু সোনা চাঁদির অলংকার নয়, কাপড়ের সাজ, ভালো এমন কাপড় করেছে আজকালকার বোরকা, যে বোরকা আছে এই বোরকা তো জমা যাবে না, যে বোরকাতে এমব্রয়ডারি করা আছে মনে হচ্ছে আকাশে চাঁদ আর তার সাথে অনেক নক্ষত্র আর একেবারে চাঁদনী রাত, কালো কাপড়ের ওপরে যদি হলুদ দিয়ে যদি এমব্রয়ডারি করা থাকে আজকালকার যে বোরখা ফাসেকা মহিলাদের বোরখা, তাহলে এ পরে বাইরেও যাওয়া যাবে না মসজিদেও যাওয়া যাবে না, কারণ এটা আকর্ষণ রয়েছে, আরো সুন্দর করে তুলেছে, এত টাইট করেছে আজকাল যে বোরখা ফাসেক কোম্পানিগুলি বোরখা তৈরি করছে, এত টাইট বোরখা যে কোনখানে কয়েঞ্চে নিচ উঁচিয়ে আছে সব বোঝা যাচ্ছে, জিনা ভাই, কাপড়ের অলংকার বেশি আর মালার অলংকার বেশি না ইস্পানের অলংকার বেশি, সোজা কথা বুঝেন, তাহলে তাহলে এত টাইট বোরখা যদি হয় যে ক ইঞ্চি সামনে পিছনে উঁচা আছে তাহলে এটি সবচেয়ে বড় জিনা, যাওয়া যায়জ না, এই অবস্থায় এরকম কাপড় পরে মসজিদে যাওয়া যায়জ না, তাহলে শাড়ি পরে মসজিদে যাবে না, যাবে না, ঢিলা ঢালা বড় চাদর দিয়ে ঢিলা করে বাইরে যাবে বা ঢিলা বোরখা পরে যাবে, বোরখা যদি না থাকে, আমাদের অনেক মহিলারাই হয়তো বোরখা পরে, আজকাল না হয় বোরখার চলন হয়েছে, কিন্তু বোরখা ছাড়া কিন্তু বড় বড় ঢিলা ঢিলা চাদর হইতো, একবারে গোটা শরীর এমন ঢিলা করে নিয়েছে, জড়িয়ে নিয়েছে, আচ্ছা ঠিক আছে, কোনো আকর্ষণ নেই তাতে। তারপরে মা আত্মাসাত্তরী তাম, পূর্ণ পর্দার সাথে যাবে, পূর্ণ পর্দার সাথে, ব্লাউজ পরে থাকলে আর তার সাথে শাড়ি কিছু অংশ খুলতে পারি, কোনো কাজে হয়তো হাঁটতে গিয়ে একটু এদিক ওদিক হলে খুলে যেতে পারে না, পুরো পর্দার সাথে যাবে। অলি ইবতিআদ আন মুখালাতাতির রিজাল, আর একটি শর্ত হচ্ছে যে পুরুষরা যে রাস্তা দিয়ে ভিড় ভাড় করে হাঁটছে তাদের মধ্যে ঢুকবে না, পুরুষদের মধ্যে একাকার হয়ে চলবে না, রাস্তার কিনারা দিয়ে চলবে অথবা অন্য রাস্তা দিয়ে চলবে,
আর মসজিদে গিয়ে পুরুষদের কাতারের পেছনে তারা দাঁড়াবে, পুরুষের কাতারের মধ্যখানেও দাঁড়াবে না, পাশেও দাঁড়াবে না। যেমন মক্কা মদিনায় হজের মৌসুমে রমজানে অনেক মহিলারে দাঁড়িয়ে যায়, এসে না এরকম ভাবে দাঁড়াবে না, নামাজ জামাত না পাক। আপনি এই অজুহাত কখনো পেশ করেন? অনেক দিনদাররা এই ভুল করে, স্ত্রীকে নামাজ পড়াতে কি করবো, জামাত হয়ে যাচ্ছে, যে জামাত ছুটে যাচ্ছে, জামাত ছুটে যাক, আপনার স্ত্রীর জন্য জামাত জরুরি নাই, ঘরে গিয়ে হোটেলে পড়বে বা যখন যেখানে ফাঁকা পাবে, যখন লোকজন ফাঁকা হয়ে যাবে গিয়ে ভিতরে হারামের মধ্যে বসেন, আর গিয়ে তখন মহিলা এলাকায় গিয়ে নামাজ পড়ান আপনার স্ত্রীকে। পুরুষদের ভিড় ভাড়ে আপনি পাশে নিয়ে আর আপনি এক পাশে দাঁড়ালে, আর এক পাশে অন্য লোক দাঁড়িয়ে গেল, আপনার স্ত্রী এভাবে নামাজ পড়বে না, আপনার স্ত্রীকে নামাজ পড়াবেন, যাই নাই কখন নামাজ হবে না এরকম করে। খবরদার এরকম কাজ না করে, যে হালো তজ্ঞতা অনেক লোকদের, এত জাহের লোকেরা পর্বাই করে না, তারা তো এমনি পর্দা করায় না স্ত্রীদের, আর যারা হয়তো পর্দা করেও তারাও মনে করে যে না ওই জামাত ধরাটা বেশি গুরুত্বপূর্ণ আমার হারামের, না হারামের জামাত ধরা আপনার কাছে অত গুরুত্বপূর্ণ না, যত গুরুত্বপূর্ণ আপনার স্ত্রীর পর্দার হেফাজত করা, পর্দা রাখা, পর্দার খেয়াল রাখা। তো পুরুষদের সাথে একাকার হওয়া থেকে দূরে থাকতে হবে, ইবতিআদ দূরে রাখতে হবে, আর মুখালাতাতের রিজাল পুরুষদের সাথে একাকার হওয়া থেকে, আর কি করতে হবে, পুরুষের কাতারের পেছনে কাতার হবে, তারপরে যেন পুরুষের কাতার না থাকে। আপনি যদি দেখেন যে না আমার স্ত্রীকে দাঁড়াতে যাচ্ছে আর পিছন দিকে লোক আছে আরেকবার দাঁড়াতে যাচ্ছে, দাঁড়ায় না, স্ত্রীকে বলেন যে না তুমি সাইডে বসে যাও, নামাজ পড়তে হবে না, তোমার পরে নামাজ পড়বে, এইরকম জায়গায় নামাজ পড়বেন না, পড়াবেন না আপনার স্ত্রী। লে হুজুর হিন না জায়েজ কেন? তাহলে এতগুলি যখন শর্তই আরোপ করা হইল একটা মহিলাকে মসজিদে যাওয়ার জন্য, তাহলে জায়েজ কেন বলেন? নাজায়েজ, হানাফি ফিকার কেতাবাদিতে আজকালকার জামানায় তারা নাজায়েজ করে দিয়েছে, বলছেন না নাজায়েজ, জায়েজ নাই, কিন্তু সহি হচ্ছে যে জায়েজ আছে, কিন্তু বেশ কিছু শর্তের সাথে, যে শর্তগুলি বলা হইল জায়েজ কেন, কারণ আল্লাহ পাক জায়েজ করেছেন, তার রাসূলের জামানায় রাসূলুল্লাহ জায়েজ করেছেন, সুতরাং একটা জায়েজ জিনিসকে কেমন করে আপনি নাজায়েজ করে দেবেন? লে হুজুর হিন্না, কারণ সেই মহিলারা হাজির হতো আলা আহলি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা জামাতে পাঁচ ওয়াক্ত নামাজে হাজির হতো, পেছন দিকে কাতার লাগতো তাদের। এইরকমই মহিলারা দিনের কথা শোনার জন্য, ওয়াজ মাহফিলে এলম শিখার জন্য হাজির হতে পারবে, কিন্তু পিছনে বসবে। মহিলাদের মতো হইতে পারে যে পুরুষদের চাইতে বেশি বুঝে ক্লাস, সেজন্য সামনে বসিয়ে দেবেন নাকি? না, যদিও বোরকা পরে থাকে তবুও চেহারা ঢাকা আছে সবকিছু আছে, সামনে বসবে না পিছনে বসবে, আড় হলে সবচাইতে ভালো। আর যদি আড়ের ব্যবস্থা নাও করতে, এমন হইতে পারে পরিস্থিতি আড়ের ব্যবস্থা করা যায়, তাহলে পুরোপুরি শরীর ঢাকা থাকবে, ওয়ালের আড় নেই, কোনো কিছুর আড় নেই, তাহলে চেহারা ঢাকা থাকবে, পিছনে বসবে একবার। যেমন নামাজের ক্ষেত্রে তেমন দিনের মজলিসের ক্ষেত্রে, তাই বলছেন ওয়ায়ুসান্ন, সুন্নত হচ্ছে হুজুর হন্না। এখানে বলা হলো নামাজের জন্য যাওয়া হচ্ছে মুবাহ জায়েজ, পার্থক্যটা ভালো করে দেখেন, আর দিন শিখার জন্য আসা হচ্ছে সুন্নত, কারণ এলম শিখা আমলের চাইতে বেশি জরুরি। আগে এলম, এলম না থাকলে ও ভুল আমল করবে, এলম শিখা জরুরি। নামাজের ব্যাপারটি তার মসজিদে আসা জরুরি নয়, মসজিদে আসা এই জন্য জায়েজ করা হয়েছে, বাড়িতে পড়লেই চলবে, তার তার জামাত আল্লাহ পাক রব্বুল তার জন্য জামাত তের বিধান দেননি, জরুরি নয় যে জামাতে হাজির হইতে হবে, বা সুন্নত নয় যে জামাতে হাজির হইতে হবে, জায়েজ। কিন্তু এলম শিখা সুন্নত, কমের পক্ষে এলমের মজলিসে হাজির হওয়া, কিন্তু এলম শিখা ফরজ, নারী হোক আর পুরুষ হোক এলম শিখা ফরজ। দিনের জ্ঞান হাসিল করা, নামাজ কেমন করে পড়তে হবে, হালাল হারাম জানা, কি করণে কি বর্জনীয়, তাকে হাইজের মাসলা নেফাসের মাসলা জানতে হবে তাকে, একজন মহিলাকে তাহারা পবিত্র উজু তেমম জানতে হবে একজন মহিলাকে, ফরজ এগুলি। তাই বলছেন ওয়ায়ুসান্ন, সুন্নত হচ্ছে মহিলাদের হাজির হওয়া হুজুর হন্না মাজালিসাল ওয়াজ, ওয়াজ বক্তব্যের মজলিসে, ও মাজালিসাল ইলম, ইলম শিখার মজলিসে। ওয়াজ আর এলমে কি পার্থক্য? ওয়াজ হচ্ছে উপদেশমূলক কথা, উপদেশ, জান্নাত জাহান্নামের কথা, মুমিনদের জন্য আল্লাহ কি রেখেছেন, কাফের জন্য কি শাস্তি রেখেছেন, তারপরে বিশেষ বিশেষ আমলের ফজিলত বয়ান করা হচ্ছে শুধু, এগুলো হচ্ছে ওয়াজ উপদেশমূলক কথাবার্তা। আর এলম শুধু উপদেশে সীমিত নয়, উপদেশের সাথে এতে রয়েছে আকিদার শিক্ষা, তারপরে আপনার আমল কেমন করে করতে হয়, আহকাম মাসলা মাসাইলের শিক্ষা, ফেকার শিক্ষা, হাদিসের শিক্ষা, এগুলি কেউ সামিল এলম। সেই জন্য দুইটি শব্দ এখানে উল্লেখ করেছেন, মুনফারিদাতিন আনির রিজালি, কিন্তু তারা পুরুষ থেকে পৃথক হয়ে বসবে, পুরুষের মধ্যে একাকার হয়ে নয়, আলিয়া মাদ্রাসাগুলির মতো, আলিয়া মাদ্রাসায় একই ক্লাসের ছেলেও বসে আছে, মেয়ে বসে আছে, আর শিক্ষক পুরুষ শিক্ষককে পড়াচ্ছে, এমন নয়, মুনফারিদাতিন আনির রিজালি, আলাদা হয়ে বসবে। মহিলারা জামাত করতে পারে? পারে। তাদের ইমাম পুরুষ হবে না মহিলা হবে? বলছেন লেখক যে মহিলারা পৃথক জামাত করতে পারে, মহিলারা
এর আগে বলা হয়েছে যে মহিলারা পুরুষদের জামাতে মসজিদে হাজির হইতে পারে, এই মাসলা বলা হয়েছে। তাহলে একটি হচ্ছে মহিলাদের নামাজ পড়ার তরিকা যে মসজিদে তারা যদি হাজির হতে চায়, হাজির হওয়া জায়েজ রয়েছে এবং তাদের স্বামীদের বা অভিভাবকদের বাধা দেওয়া ঠিক নয়, বাধা দিতে নিষেধ করা হয়েছে। যদি আসতে চায়, ফিতনার আশঙ্কা না থাকে, ভয় না থাকে, তাহলে তারা মসজিদে এসে জামাতে নামাজ পড়বে পর্দার মধ্যে এবং পুরুষদের পেছনে তাদের কাতার হবে। পুরুষের সামনে হলে নামাজ হবে না, পুরুষের পিছনে তাদের কাতার হবে, পুরুষের সাথেও হবে না কোনো অবস্থাতেই। এই এক মাসলা হয়ে গেছে, একটি অবস্থা মহিলাদের নামাজের। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে মহিলারা বাড়িতে যে কজন মহিলা আছে, শাশুড়ি আছে, বউরা আছে, মেয়ে আছে, সবাই মিলে বাড়িতে তারা জামাত করছে, এটি একটি তরিকা তাদের জামাতের। দ্বিতীয় তরিকাতে তাদের ইমাম হচ্ছে তাদের মধ্যে থেকে একজন মহিলা। তৃতীয় তরিকাতে মহিলারা জামাত করবে কিন্তু তাদের ইমাম কোন একজন পুরুষ, এইরকম। তাহলে তিনটি অবস্থা হলো মহিলাদের জামাতের অবস্থা হলো তিনটি। চতুর্থ অবস্থা, যা আমাদের দেশে অনেকেই, অনেক মহিলারা নামাজ পড়ে, একা একা নামাজ পড়ে, শাশুড়ি আলাদা নামাজ পড়ে নিল, বউরা নিজ নিজ ঘরে আলাদা আলাদা নামাজ পড়লো, আমার মনে হয় এটি ঠিক নয়, তাদেরও জামাত করা উচিত যাতে করে জামাতের তারা ফজিলত হাসিল করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে 25 গুণ বা 27 গুণ জামাতের ফজিলত বলেছেন, এটি শুধু পুরুষদের সাথে খাস নাই, মহিলারাও যদি বাড়িতে জামাত করে তারাও 25 গুণ 27 গুণের সব পাবে, না পাবে না? তাই বলছেন ওয়ায়ুসান্নু লাহুন্না আন ইউসাল্লিনা মা বাদাহিন্না জামাতান মুনফারিদাতিন আনির রিজালি, মহিলাদের জন্য সুন্নত। তাহলে তাদের জন্য জামাত করা মহিলাদের সুন্নত, ওয়াজিব নয়। তাহলে এই সুন্নতকে ছাড়বেন কেন? আপনার বাড়িতে মহিলারা আছে, মা আছে, আপনার স্ত্রী আছে, বোন আছে বা আপনার মেয়ে আছে, তাদেরকে নিয়ে জামাত করে, তারা জামাত করুক, তাদেরকে জামাত করতে বলেন। তাদের জন্য সুন্নত হচ্ছে যে তারা একে অপরের সাথে জামাত করে নামাজ পড়বে, ইউসাল্লিনা মা বাদাহিন্না, তারা একে অপরের সাথে নামাজ পড়বে জামাত না, জামাত করে মুনফারিদাতিন আনির রিজাল, পুরুষদের থেকে পৃথক হয়ে। আর প্রথমটি ছিল যে পুরুষদের পিছনে গিয়ে নামাজ পড়া, তাই না? আর এখানে না, পুরুষদের সাথে গিয়ে না, মসজিদে নাই, বাড়িতে তারা মহিলারা জামাত করলো। সেই ক্ষেত্রে ইমাম বলছেন সাওয়ান কানাত ইমামাত হন্না মিন হন্না, তাদের ইমাম তাদের মধ্যে থেকে একজন মহিলা হয়ে যেতে পারে, যে বেশি কোরআন মুখস্থ রাখে এবং নামাজের হুকুম আহকাম বেশি জানে, সে হবে নামাজের ইমামতির ক্ষেত্রে। নামাজের বিধিবিধান জানে, জানার পরে যে বেশি কোরআন মুখস্থ রাখে সে ইমামতির হক রাখে। তবে একজন লোক হয়তো বেশি কোরআন মুখস্থ রাখে কিন্তু নামাজের মাসলা মাসাইল ঠিক করে জানে না, নামাজের মাসলা মাসাইলের মধ্যে সেজদা সহর আহকামগুলি রয়েছে, যদি না জানে তাহলে এই ক্ষেত্রে যে কম মুখস্থ রাখলেও যে নামাজ সম্পর্কে আলেম সে হক রাখবে। তো বলছেন যে তাদের মধ্যে থেকে একজন মহিলা ইমাম হবে, আউ ইয়াউম মোহন্নার রাজরুন, অথবা তাদের ইমাম হবে একজন কোনো পুরুষ, একজন পুরুষ, সে ইমাম সামনে আর পিছনে মহিলা। বাড়িতে অসুস্থ হয়ে গেছেন আপনি, আপনার স্ত্রী মেয়ে আছে, বোনেরা আছে বাড়িতে, তারা পিছনে দাঁড়িয়েছে আর আপনি একা ইমাম, এভাবে নামাজ জামাত করতে পারেন আপনি, এ হচ্ছে সুন্নাত। কারণ দলিল লে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা উম্মা ওয়ারাকা, উম্মে ওয়ারাকা, ওয়ারাকার মাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছিলেন আন্তাজ আলাল্লাহ মুয়াজ্জিন, আন্তাজ আলাল্লাহ মুয়াজ্জিনান, নিজের জন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করবে, আজান দিবে, তোমার নামাজের সময় আজান দিবে। মহিলাদের নামাজের আজান আছে না আছে বড় ইখতিলাফি মাসলা, কিছু আলেমদের নিকটে আজান দিতে পারে, পুরুষদের মতো আজান দেওয়া জরুরি নাই, তাই মহিলারা আজান দিবে না। তার জন্য কাকে আজান দিতে বলা হলো? একজন পুরুষকে। অনেকে আমাদের দেশে জয়েন্ট ফ্যামিলিতে বাস করে, 10 ভাই একসাথে বাস করে, একই উঠানে 10 ভাই, লম্বা লাইন হয়ে 10টা রুম আছে, এইদিকে ওইদিকে ওইদিকে 10টা বউ তাহলে তাদের। আবার তাদের মেয়েগুলো যদি বড় হয়ে গিয়ে থাকে বা বোনেরা এসে আছে হয়তো, তা দিয়ে হয়তো 20-25 জন হয়ে যেতে পারে বাড়িতে, বরং বেশি হবে। কেন? দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের সংখ্যা বেশি, মহিলা বা মেয়েদের সংখ্যা বেশি প্রায় পরিবারে দেখা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি আজান দিতে বললেন, একজন মুয়াজ্জিনকে মুয়াজ্জিন নিযুক্ত করো, তোমার নামাজের জন্য আজান দিবে। ও আমারাহা আনতা উম্মা আহলা দারিহা, আর ওই উম্মে ওয়ারাকাকে আদেশ করলেন যে তোমার বাড়িতে যে সব মেয়েরা রয়েছে বা মহিলা রয়েছে তাদের তুমি ইমামত করবে। তাহলে ইমামত করতে বললেন তাকেই, উম্মে ওয়ারাকাকে। তাহলে মহিলাদের ইমামতি, মহিলা মহিলাদের ইমামতি করতে পারে, এটা প্রমাণ হলো এর দ্বারা। রাওয়াহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, ওয়াহুল সুনান মানে আবু দাউদ নাসাঈ তিরমিজি, এগুলোতে সুনানের কিতাবগুলি রয়েছে। ওয়াফালহু গাইরুহা মিনাস সাহাবিয়াত, অন্যান্য সাহাবী মহিলাগণ এইরকম নামাজ জামাতে পড়েছেন এবং মহিলা মহিলাদের ইমামত করেছেন। আর আম হাদিস রয়েছে, ব্যাপক অর্থবাহী হাদিস রয়েছে, ওয়ালা উমুমে কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই বাণী আম ব্যাপক পুরুষদেরকেও সামিল আর মহিলাদেরকেও সামিল, তা হচ্ছে তাফজলু সলাতুল জামাতে আলা সলাতিল ফজ, জামাতের নামাজ ফজিলত রাখে আলা সলাতিল ফজ একা নামাজ, ফজ মানে হচ্ছে ফরদ, একা নামাজের তুলনায় বেসব এম ওয়াই সিনা দরজা 27 গুণ বেশি। তাহলে জামাতে যদি কেউ নামাজ পড়ে তাহলে একা নামাজের তুলনায় কত গুণ বেশি পেল? 27 গুণ বেশি পেল। এটা পুরুষদের জন্য খাস নাই, এতে মহিলারাও সামিল। এই জন্য বলা হয়েছে নবী সাল্লামের এই কথা হচ্ছে আম, ব্যাপক পুরুষকেও সামিল এবং মহিলাকেও সামিল। সুতরাং মহিলারা যদি বাড়িতে জামাত করে নামাজ পড়ে তাহলে এই 27 গুণের ফজিলত তারা হাসিল করবে। আপনারা বলেন তো দেখি আপনাদের পরিবারে কি করে, জামাত করে নামাজ পড়ে মহিলারা? তাহলে জামাত শিখান। অনেকের বাড়িতে বেশ কয়েকজন বোন আছে, মা আছে, তারপরে আপনারা কয়েক ভাই আছেন, তাদের স্ত্রীরা আছে, তো একসাথে জামাত করান তাদেরকে, এই ট্রেনিংটা করান। নিকটে কেউ বলেছেন না যেটা বেশি দূরে সেটাতে পড়লে তো প্রত্যেক কদমে কদমে যে নেকি একটা করে নেকি একটা করে গুনাহ মাফ হবে, তাহলে যেটা বেশি দূরে সেটাতে নামাজ পড়ব। আবার কেউ বলছে যে যেটাতে বেশি সংখ্যা হবে ওই নামাজ পড়ো, এখানে মসজিদে অত সংখ্যা হয় না কিন্তু যদি ওই জামে মসজিদে চলে যাই কোথাও ওখানে বেশি সংখ্যা হবে, এই যুক্তিও কারো কাছে আছে। তো লেখক প্রথম খানে বলছেন যে মুসলিম বিশেষ করে প্রাধান্য দিব ওই মসজিদকে যেই মসজিদে সে না গেলে সাধারণত নামাজ হয় না, তার অপেক্ষা করা হয়। আপনি এমন ব্যক্তি গ্রামের মহল্লার যে আপনার অপেক্ষা, আপনি পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজে যান বা নিয়ম নামাজি লোক, তাহলে আপনার অপেক্ষা করবে, ইমাম সাহেব অপেক্ষা করবে বা আমার অপেক্ষা করবে যে কি ব্যাপার উনি আসছেন না কেন, দেখা যাবে হয়তো আসবে না, ঠিক না? তাহলে যেই মসজিদে আপনার ইন্তেজার হতে পারে, অপেক্ষা হতে পারে, সেই মসজিদে আপনার নামাজ পড়া উচিত। এটা হচ্ছে প্রথম মাসলা, প্রথম মাসলা এটি। সেই মাসলাটি বলছেন আল আফজাল, উত্তম হচ্ছে, উত্তম তাহলে জি লিল মুসলিম, মুসলিমের জন্য আইয়ু সাল্লিয়া ফিল মসজিদ, ওই মসজিদে নামাজ পড়া, যেই মসজিদে লা তুকাম ফিহি সালাতুল জামা, জামাতের নামাজই হবে না ইল্লা বি হুজুর, যতক্ষণ সে হাজির না হবে, ওর জন্য অপেক্ষা করে থাকবে যে আসছে আসছে, অমুক সাহেব আসছেন অমুক সাহেব আসছেন, আপনার অপেক্ষা করবেন। সেই মসজিদে নামাজ পড়া উচিত, কারণ তাতে কি হবে, সেই মসজিদ আবাদ করা হবে, ওর ইন্তেজার আছে, ও যদি ওই মসজিদে না যায় তাহলে মসজিদ অনাবাদ হতে পারে। লিআন্নাহু ইয়াহসুলু বিযালিকা আলা সাওয়াবি ইমারাতিল মসজিদ, কারণ এর দ্বারা মসজিদ আবাদ করার সওয়াব সে হাসিল করতে পারবে, নেকি হাসিল করতে পারবে, যে আমি না গেলে এই মসজিদ আবাদ হচ্ছে না, আমরা একেবারে মসজিদের কাছাকাছি লোক, আর বিশেষ করে এই মসজিদে আমার অপেক্ষা করা হবে যে এই আশেপাশে যে মুসল্লিগুলি নামাজি লোকগুলি আছেন বা মুসলমান আছেন তাদের একজন আপনি আপনি আসবেন, আপনি না গেলে মসজিদ অনাবাদ হতে পারে। ফাকাদ ক্বাল আল্লাহ তাআলা, কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলিকে আবাদ করে ওই লোকে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং ওলিয়মিল আখির পরকালের প্রতি বিশ্বাস রাখে, তারাই মসজিদ আবাদ করে। সুতরাং আপনি এই মসজিদে যাবেন যে মসজিদে আপনার ইন্তজার হতে পারে, আপনাকে একটা লোক সদস্য ধরা হয়েছে এই মসজিদে নামাজি হিসাবে, সেই মসজিদে নামাজ পড়বেন, এটা হচ্ছে প্রথম। দুই নম্বরে হচ্ছে ওই মসজিদে নামাজ পড়া উত্তম যে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি, অতপর উত্তম হচ্ছে বাদা জালেকা, এরপরে হয়তো আপনার অপেক্ষা হবে না এমন মসজিদ, যেমন আমার বাসার আশেপাশে চারটি মসজিদ আছে, যে কোনোটিতে একটিতে পড়লে আমার একটা চার মিনিট লাগবে, একটা দুটো তিন মিনিট লাগবে, আর একটা দুই মিনিট লাগবে, তো চারটা মসজিদ আছে, আর আমি যদি এক মসজিদে না যাই যেটা কাছের, তো সে মসজিদ অনাবাদ হবে না, বিশেষ করে সৌদি আরবে, আমাদের দেশে অনেক গ্রামে এরকম আছে যে না গেলে অনাবাদ হয়ে যাবে, আজানি হবে না, একটা পরিবারে চার পাঁচজন নামাজ পড়ে ওরা না গেলে ঠিক টাইমে আজানি হবে না, জামাতি হবে না, এরকম আছে। সেখানে কিন্তু আপনাকে ওই মসজিদে যেতে হবে, যে মসজিদে না গেলে হয়তো আজান হবে না বা জামাত হবে না, অনাবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে আপনাকে যেতে হবে, ওটা হচ্ছে প্রথম। কিন্তু এইরকম অবস্থায় যেখানে আমার আশেপাশে তিনটি চারটি মসজিদ, তার মধ্যে একটি দেখছি জামে মসজিদ আর দুটি জামে মসজিদ, আর দুটি জামে মসজিদ হলে ওইটাতে বেশি সংখ্যায় লোক নামাজ পড়ায়, ওখানে নামাজে খুশু খুশু বেশি, তেলাওয়াত সুন্দর, ইমাম নিয়মিত এসে পড়ান, যেই সে এসে ইমামতি করে না, আবার অনেক মসজিদ আছে যে ইমাম প্রায় আসে না, অন্যকে দিয়ে কাজ চালায়, এরকম মসজিদ আছে। তাহলে এই ক্ষেত্রে আমি দেখবো যে এই মসজিদে আমার খুশু খুশু নামাজে বিনয় আর একাগ্রতা বেশি আসবে, আর যে মসজিদে লোক সংখ্যাও বেশি পাবো, জামাতি ভাই মুসল্লি ভাইদের বেশি পাবো, সেই মসজিদে যাব। তাই বলছেন অতপর উত্তম হচ্ছে বাদা জালেক, এরপরে প্রথমটির পরে যে অনাবাদ যাতে না হয় ওই মসজিদ প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ওই মসজিদে সালাতুল জামা ফিল মসজিদে, জামাতের নামাজ পড়া ওই মসজিদে, আল্লাযী ইয়াকুন আকসারু জামাআতান মিন গাইরিহি, যে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি অন্য মসজিদের তুলনায়,
তাহলে যে মসজিদে বেশি লোক নামাজ পড়ে সেই মসজিদে আপনার জন্য নামাজ পড়া ভালো। তাহলে এখানে এক মসজিদ আছে আর আপনার মাঝামাঝি, এদিকে হয়তো একটু কাছে হচ্ছে, ওইদিকে দূরে হইলে ওখানে গেলে বেশি নামাজের সংখ্যা, আপনি চলে গেলেন জামে মসজিদে, কোনো অসুবিধা নেই। লিআন্নাহু আজামু আজরান, কারণ এতে বেশি সওয়াব হবে, এতে নেকি বেশি হবে। কারণ হাদিসে রয়েছে লিকাওলিহি সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সলাতুর রাজুলি মা আর রাজুলি, একজন মানুষের আরেকজন মানুষের সাথে নামাজ পড়া আজকা মিন সলাতি ওয়াহদা, তার একা নামাজ পড়ার তুলনায় উত্তম, একাই নামাজ পড়ার তুলনায় উত্তম। এমন আছে ওক্তিয়া মসজিদ, একা নামাজ পড়ছেন, না একা নামাজ না পড়ে জামাতে নামাজ পড়ে, বা হয়তো বাইরে আছেন আপনি, সলাত হো, অনেকে মুসাল্লাতে নামাজ পড়ে, এখানে হয়তো নামাজ পড়ছেন একা, দুজন মসজিদে গেলে অনেক লোক পাবেন, তাহলে ওখানে গিয়ে নামাজ পড়া আপনার বেশি উত্তম মসজিদে। তো একজন মানুষের আরেকজন মানুষের সাথে নামাজ পড়া, দুইজন হয়ে নামাজ পড়া একজনের নামাজের তুলনায় উত্তম, আজকা মিন সলাতি ওয়াহদাহু, একা নামাজ পড়ার তুলনায়। ও সলাত মার রাজুলাইন, কেউ যদি দুইজনের সাথে নামাজ পড়ে, অর্থাৎ সে তৃতীয় হলো, তিনজন মিলে নামাজ পড়ে, এটি হচ্ছে দুইজনের সাথে নামাজ, দুইজন মিলে নামাজ পড়ার চাইতে উত্তম। ও মাকান আকসার, আর যত সংখ্যা অধিক হবে ফাহু আহাব্বু ইলাল্লাহ, তা আল্লাহর নিকট অধিক প্রিয়, তাহলে যত সংখ্যা বেশি হবে তত বেশি আল্লাহর নিকট প্রিয়। রাওয়াহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে, ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। ফাফিহি আন্না মা কাসুরা জামউহু ফাহু আফজাল, এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে যত জামাত বড় হবে তত বেশি উত্তম হবে আপনার নামাজ। কেন লোক সংখ্যা বেশি হলে নামাজ কেন উত্তম হবে? বলছে লিমা ফিল ইজতিমাই, একসাথে মুসলিম যদি বেশি সমবেত হয় তাতে মিন নুজুরি রাহমা, যেখানে বেশি সংখ্যায় লোক রয়েছে মুসলিম লোক সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, মিন নুজুলি রাহমা, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। ওয়াসাকিনা, পুরো শান্তি নাজিল হয়, কারণ আপনি ইবাদত বন্দেগীতে জিকির আজকার দুনিয়ার কাজে না, যেখানে বেশি সংখ্যা মানে শিকড় ভিড় ভাড় নয়, আর বাথার ভিড় ভাড় নয়, আর ঢাকা শহরের গুলস্তানে ভিড় ভাড় নয়, ঠিক না, আর বাস স্ট্যান্ডের ভিড় ভাড় নয়, এই ভিড় ভাড় হচ্ছে কিসের? ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহ আল্লাহর জিকির আজকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। তাহলে রহমত নাজিল হবে, প্রশান্তি নাজিল হবে, ওয়ালে সমুলি দোয়াই, এবং দোয়া ব্যাপক হবে, অনেক লোক দোয়া করছে না একসাথে, সবাই দোয়া করছে, যখন পড়ছেন আত্তাহিয়াতুল্লাহ সবাই আত্তাহিয়াতুল্লাহ, যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ একসাথে পড়ছেন, হ্যাঁ সূরা ফাতিহা পড়ছেন সবাই মিলে, 100 জন 200 জন বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো, এগুলি দোয়া। এই দোয়া মানে আবার ওই মোনাজাত নয়, দেশীয় মোনাজাত। হ্যাঁ, কেন অনেকে মনে করে যে বেশি সংখ্যা হলে তো আমার দোয়া, মানে দোয়া মানে আর নামাজের মধ্যে আর দোয়ার কথা কল্পনাতেও আসে না, বাস্তব কথা বলছে। আমাদের দেশের মানুষের যখনই বলবেন যে বড় জামাত হলে বেশি দোয়া হবে, তো নামাজের মধ্যে কার দোয়াগুলি তাদের কল্পনাতে আসে না, কোথায় চলে যাবে ব্রেন? ওই বিদাতি দোয়াতে, সালাম ফিরার পরে ওই দোয়াতে চলে যাবে ব্রেন, অথচ সালাম ফিরা হলো মানে নামাজ শেষ হয়ে গেল। নামাজ যে দোয়া, গোটাটাই নামাজ দোয়া, সূরা ফাতিহা থেকে শুরু করে, তা খেয়ালই করে না অনেকে। আচ্ছা, যখন দোয়া ব্যাপক হচ্ছে বেশি সংখ্যায়, ওয়ারাজা আল ইজাবা, কবুল হওয়ার আশা বেশি, কবুল হওয়ার আশা বেশি, একসাথে এতগুলি লোক নামাজ পড়ছেন, আরে পাপি 10টা থাকলেও নেক লোকও আছেন, কিন্তু মাত্র 10 জন 5 জন নামাজ পড়ছেন, হতে পারে প্রায় গুলি সব গুনাহগার হতে পারে, লাসিয়ামা ইজা কানা ফিহিম মিনাল উলামা, বিশেষভাবে যদি ওই নামাজি জামাতে যাদের সাথে নামাজ পড়ছেন তাদের মধ্যে ওলামা কিরাম রয়েছেন, আলেমগণ রয়েছেন, আলেম মানে কোরআন সুন্নার আলেম, এমন নয় যে বিদাতি আলেম, আর কারণ আমাদের দেশে আলেম তো সবাইকে বলা হয়, কবর পূজা করাচ্ছে তাও আলেম, জি বিদাত করাচ্ছে তাও আলেম, মিলাদ করাচ্ছে তাও আলেম, সব আলেম, নামাজ তো পড়ছে তাও আলেম, বিদাতি আলেম। কথা হচ্ছে যে আলেম মানে কোরআন সুন্না আল্লাহ এবং রসুলের জ্ঞানের আলেম, আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, রসুল যে জ্ঞান দিয়েছেন, তার আলেম হইতে হবে, তার জ্ঞানী হইতে হবে। আর যে বিদাতি কাজকর্ম করে, যে বিদাতি শিক্ষা দেয়, তারা আলেম নয়। আমাদের দেশে তো দাখিল পাশ করে আলেম পাশ করলেও তো আলেম, তাই না? তো ও আহলাস সালাস, তাদের মধ্যে যদি ওলামাই কেরাম থাকেন, ও আহলি সালাহ, এবং সৎ কর্মশীল সৎ লোকেরা, নেক বান্দার আছেন, পরেজগার লোকেরা আছেন, আপনি যান মক্কা মদিনার মসজিদে গিয়ে দেখবেন এমন এমন লোক আছে, ওলামা তো আছেনই আছেন, কিন্তু এমন এমন নেক লোকেরা আছে যে আপনি নামাজ পড়ে চলে এলেন, সে কোরআন পড়তেই থাকলো, ওই আসরে বসেছে, এশা পড়েই উঠবে, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, রাত্রে দুটোয় পৌঁছেছে, ফজর পড়ে, ফজর পড়ে আপনি টান দিলেন, না ফজর পড়ে এশরাকে বসে আছে, সূর্য উঠবে, এশরাক পড়বে, তারপরে বেরোবে, এবাদত বন্দেগীতে লেগে আছে, তেলাওয়াতে জিকির আজকার লেগে আছে,
অনেকে জোহরে বসছে, জোহরে এসছি একেবারে এই জোহরে খাওয়া দাওয়া করে চলে এসছি, এসা পড়ে যাবো। আমি এরকম লোক দেখেছি হারমাইন শরীফ এনে মক্কা মদিনে। তাহলে ওই সব মসজিদে ওই নেক লোকদের সাথে আপনার জামাত হচ্ছে, তাহলে নিশ্চয়ই এর ফজিলত বেশি। কালা তালা মহান আল্লাহ বলেছেন, ফিহে রেজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু, সৎ লোকদের সাথে এবাদত বন্দি করা আল্লাহ প্রশংসা করেছেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সেখানে আল্লাহ বলছেন কোবার মসজিদের কথা, যে ফিহে ওই কোবাই বেশ কিছু লোক রয়েছেন, ইয়াহিব্বুনা ইয়াতাতাহারু, তারা পবিত্রতাকে ভালোবাসেন, তারা পবিত্রতাকে ভালোবাসেন। কেউ কেউ বলেছে আয়াত নাযিল হয়েছে মসজিদ নববী সম্পর্কে, ইখতিলাফ রয়েছে তাফসিরে। একটি মত হচ্ছে মসজিদ নববীর নামাজিদের সম্পর্কে বলা হয়েছে, আর কেউ বলেছেন যে কোবার আশেপাশের লোকদের সম্পর্কে বলা হয়েছে। ওয়াল্লাহু ইয়াহিব্বুল মুত্তাহিরিন, এবং আল্লাহ পবিত্র তা অর্জনকারীদেরকে ভালোবাসেন বা পছন্দ করেন। তাহলে যারা পবিত্রতা অর্জন করে, আর সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে অন্তরের পবিত্রতা, আর অন্তরের পবিত্রতা হচ্ছে ইলমের দ্বারা এবং সৎ আমলের দ্বারা। জি, আর তারপর হচ্ছে জাহিরি পবিত্রতা, দুটোকে সামিল। ফাফি ইস্তিহবাবুস সলাতে মাল জামাতি সলিহিন, এই আয়াতে যেন ওই জামাতের সাথে নামাজ পড়ার জন্য কি করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। ইস্তেহবাব মানে আপনাকে উৎসাহিত করা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। আর সলেহীন যারা সৎকর্মশীল, আল মুহাফিজিন আলা তাহারা, যারা সুন্দরভাবে উজু করে, তাহলে যারা মূর্খ মানুষ জাহিল, উজু সম্পর্কে জ্ঞান রাখে না, উজু করতে গিয়ে দিল এগারো মাস। ভাই আলেম যারা কোরআন সুন্নাহর আলেম, তারা তো আর এগারো মাস আর বিরাত করবে না, নামাইতাল উজু আলী রাফিল হাদাসে তার বলবে না, নিয়ত উচ্চারণ করবেন, নিয়ত অন্তরণ নিয়ত, তাহলে এই ভুলগুলি তো করবেন না। আর এই ভুল দেখেন বিসমিল্লাহ থেকে গলত শুরু হয়েছে, উজু করতে বসছে তখন থেকে গলত শুরু হয়েছে, আর তার মাথার মাসাতে একটু এরকম করলে হয়ে গেল, হ্যাঁ চার ভাগের এক ভাগ, এই সব ফতোয়ার উপর আমল করবে না, আমল করবে নবী হাদিসের উপরে, এই নিয়ে যাবে আর এই নিয়ে আসবে, এটা হচ্ছে সুন্নাত তরিকা নবী সাল্লাম শিখিয়েছেন। তাহলে যারা সুন্দর করে উজু করে, তাহারা হাসিল করে, তাদের সাথে নামাজ পড়া আপনার বেশি ভালো। জি, সুম্মাল আফজালু বাদা যালিকা সালাত ফিল মসজিদুল কদিম, তারপরে উত্তম হচ্ছে আপনার এলাকায় দুটো মসজিদ আছে, পাশাপাশি দুটো মসজিদ আছে, একটা পুরনো মসজিদ একটা নতুন মসজিদ, নতুন মসজিদের খুব কার্পেট খুব সুন্দর দিয়ে দিয়েছে, যেমন বা চাটাই টাটাই এসে আমাদের সামনে চাটাই বিছানো থাকে বা সব পাটাই পাটি বিছানো থাকে, সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর একটা মসজিদ পুরনো, কোনটা মসজিদে নামাজ পড়া বেশি উত্তম? পুরাতন মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, কারণ ওই জায়গায় দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদত বন্দী করছে ওখানে, বুঝছেন? অতপর উত্তম হচ্ছে নামাজ আস-সালাত ফিল মসজিদুল কদিম, প্রাচীন মসজিদে, পুরনো মসজিদে নামাজ পড়া। লিসাবকি তাআতি ফিহি আলাল মুসলিম মসজিদুল জাদিদ, নতুন মসজিদের তুলনায় ওখানে আল্লাহর ইবাদত বন্দেগীর নেকির কাজ অনেক আগে শুরু হয়েছে, এই জন্য ওই জায়গা পবিত্রতার দিক দিয়ে এর চাইতে অনেক আগে বেড়ে রয়েছে। সুম্মাল আফজাল বাদা যালিকা আস-সালাত ফিল মসজিদুল আবাদ, অতঃপর এমন মসজিদে নামাজ পড়া উত্তম যে মসজিদ হচ্ছে অনেক দূরে। তাহলে আগের গুলিকে খেয়াল রাখতে হবে, এমন না হয় যে কোনো মসজিদ অনাবাদ হয়ে যাচ্ছে, আপনার ইন্তজার হচ্ছে, এই মসজিদে আপনার অপেক্ষা হচ্ছে, আর মসজিদ ছেড়ে চলে গেলেন ফিকর মসজিদ, এমনটা না হয়। তারপরে আপনার কি বলা হয়েছে, যেখানে লোক সংখ্যা বেশি, লোক সংখ্যাও দেখছেন সবগুলিতে সমান, এটাও দেখছেন সমান, তাহলে কি করবেন, দেখবেন যে কোনটা পুরানো কোনটা নতুন মসজিদ, তারপর দেখবেন যে দুটোই সমান মসজিদ, বয়সের দিক দিয়ে অসমান, তখন হ্যাঁ দূরের মসজিদে নামাজ পড়ার বেশি নাকি কিছু আলেমদের নিকটে, আর কিছু আলেমরা সামনে আসছে তারা বলেছে যে না, কাছের যে মসজিদ সেই মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, আর প্রত্যেকে নিজের নিজের দলিল দিয়েছে। দেখতে অবস্থা যে কাছের মসজিদ যদি বেশি হক রাখে এবং ভুল ধারণা হইতে পারে আপনার সম্পর্কে, কাছের মসজিদে নামাজ না পড়তে যান, দূরে নামাজ পড়ে আসছেন, ভাবছেন এই লোকটি ফজরে আসে না, বিশেষ করে ফজরে দিনে হয়তো নজরে আসবে, ওই দিক দিয়ে এলেন নামাজ পড়ে এলেন বুঝে এলো, কিন্তু রাতের অন্ধকারে ফজরে ওই দিক দিয়ে যদি আমরা, আমার ওখানে যে চারটা মসজিদ আছে দূরের মসজিদে যদি যায়, তো কাছের মসজিদ থেকে যে সব নামাজ নামাজ পড়ে আগে ওই চলে আসবে, ওই মসজিদে লেটও হয়, ভাবে যে এলো এখানে বাস করে জীবনে ফজরে দেখি না, তা আমার উপরে তোহমত চলে আসে, মিথ্যা অপবাদ চলে আসবে কিসের, বেনামাজি হওয়ার, এক রোগ। আর এক রোগ হচ্ছে যে কাছের মসজিদের ইমাম আপনার উপর ক্ষুব্ধ হবে, আমার কি দোষ যে আমার পিছনে নামাজ পড়ে না, আমার মসজিদ ক্রস করে ওই মসজিদে নামাজ পড়তে যায়, তাহলে সম্পর্কের অবনতি ঘটবে, দেখছেন হেকমত কত। তারপরে আরেকটা যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে যে আশেপাশের লোকেরা ভাববে যে আপনি একজন ভালো মানুষ আর এই কাছের মসজিদে নামাজ ইমামের পিছনে নামাজ পড়েন না, তার মানে ইমামের মধ্যে কোনো দোষ আছে মনে হয়, আমি জানি না এ হুজুর জানেন, ঠিক না, ভাববে না, হয় না হয় কিছু দোষ আছে, আছে এরকম, তাহলে দেখেন কত ক্ষতি। কাছের মসজিদ ছেড়ে দূরে যাওয়াতে বদনাম হচ্ছে ইমাম সাহেব, যে হয় না হয় ইমামের মধ্যে কোনো ত্রুটি আছে, বদনাম হচ্ছেন আপনিও, আর অনাবাদ হওয়ার সম্ভাবনা আছে। তো যদি এগুলি ফিতনা না থাকে, এসব সমস্যা না থাকে, তাহলে দূরের মসজিদে যাওয়া যেতে পারে। সোম্মাল আবাদ আফজাল হচ্ছে বাদা জালিক আল সলাত ফিল মসজিদ আল আবাদ, দূরের মসজিদে, আল আবাদ আনহু মাসাফাতান, যার দূরত্ব
বেশি সেই মসজিদে, ফাহু আফজালু মিনাস সালাত ফিল মসজিদের করিবে, নিকটের মসজিদ চাইতে দূরের মসজিদে নামাজ পড়লে বেশি ফজিলত হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পদে পদে যে নেকি রয়েছে সে কথা বলেছে। লেকাউলিহি সাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজামুন নাসে আজরান, মানুষের মধ্যে সবচাইতে বেশি নেকির অধিকারী ফি সালাতে নামাজের ক্ষেত্রে কে, আব আদহুম ফা আব আদহুম আমশান, যে ব্যক্তি দূর দূর থেকে হেঁটে আসে, দূর দূরান্ত থেকে হেঁটে আসে, তাহলে পায়ে হেঁটে আসা বেশি উত্তম গাড়িতে আসার তুলনায়। যারা গাড়িতে আসে সাইকেলে আসে তাদের চাইতে যে পায়ে হেঁটে আসে তারা বেশি নেকি পাবে। তবে যদি এমন হয় যে এত দূরে যে পায়ে হেঁটে আসে জামাত পাওয়া মুশকিল বা কষ্টকর তাহলে গাড়িতে চড়তে পারার অসুবিধা নেই। জামাতের নামাজ পড়া অধিক নেকির কারণ একা বাড়িতে নামাজ পড়ার তুলনায়, এবং বাজারে নামাজ পড়ান মানে হয়তো প্রেয়ার হলে নামাজ পড়ছেন, বাজারে শিকর মধ্যে একটা নামাজের জায়গা করা আছে ওখানে নামাজ পড়ছেন, আপনি এই বিল্ডিং একটা নামাজের জায়গা করা আছে এখানে হলে এখানে নামাজ পড়ছেন, এর তুলনায় উত্তম হচ্ছে জামাতে গিয়ে নামাজ পড়া, খামসা ও ইশিনা দারাজা 25 গুণ বেশি। কারণ তোমাদের কেউ যখন উযু করলো বাড়ি থেকে উযু করে যাও তাহলে বেশি উত্তম। অনেকে মসজিদে উযু করে অথচ বাসাতে উযু করার ব্যবস্থা আছে না, বাসা থেকে উযু করে যান বেশি উত্তম। ফাহাস্তান সুন্দর করে উযু করলো আতাল মসজিদা, তারপরে মসজিদে আসলো, লায়ুরিদ ইল্লা সালাত, উদ্দেশ্য মসজিদে আসার হচ্ছে নামাজ পড়া একমাত্র, খাতওয়াতান, যে কোনো কদম রাখবে ইল্লা রাফাহুল্লাহ বিহা দারাজা, তার দ্বারা আল্লাহ তার একটা মর্যাদা উঁচা করবে। ওয়া হাত্তা আনহু খাতিয়া, একটি গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, হাত্তা ইয়াদখুলাল মসজিদ, যতক্ষণ মসজিদে দাখিল না হবে মসজিদে প্রবেশ করা পর্যন্ত। ওয়ালি কাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি হাদিস বলেছিলেন, বনি সালমা বংশের লোকেরা মসজিদে নবী থেকে দূরে বাস করত, ওরা একবার ইচ্ছা করলো যে আমরা মসজিদের কাছে এসে, তখন তার এই ভিড় ভাড় ছিল না, কাছে এসে বাড়ি বাঁধি এত দূরে থাকার দরকার কি, তারা মসজিদে নবীর প্রতিবেশী হওয়ার ইচ্ছা করেছিলেন। নবী সাল্লাম নিষেধ করলেন তাদেরকে, হে বানি সাল, ইয়া বানি সালামা, হে সালামা গোত্রের লোকেরা, দেয়া রকম তুক্তাবু আসা রকম, তোমাদের যে বাড়ি রয়েছে তোমাদের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত তোমাদের পায়ের কদমগুলিকে লিখা হয়, যে কত কদম যে অতিক্রম করে তুমি মসজিদে পৌঁছিলে তা লিখা হয়, সুতরাং তোমরা বাড়ি কাছেও না, বাড়িকে দূরেই রাখো, মসজিদে যেখানে আছে সেখানেই রাখো। ও বাজুল আলমা, কিছু আলেমরা বলেছেন এরা আন্না আকরাবাল মসজিদাইন আউলা, নিকটের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, যে কথাটি বললাম বলা হয়ে গেছে সুতরাং করে দিই। লিআন্নাল্লাহু জিওয়ারান, একটি কারণ হচ্ছে যে প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর হক বেশি, আপনার কাছের মসজিদ আপনার প্রতিবেশী, ফাকান আহাক্কা বিসলাতি ফিহি, সুতরাং ওই মসজিদ বেশি হক রাখে যে আপনি ওই মসজিদে নামাজ পড়বেন। আর ওয়ালিআন্নাহু কাদ ওয়ারাদা, একটি হাদিসে এসেছে, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর নামাজ হবে না মসজিদ ছাড়া, তাহলে আপনি যখন মসজিদের প্রতিবেশী তো এই মসজিদে নামাজ পড়েন, প্রতিবেশীর হক আদায় করেন। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়ালি আন্না তাআদ্দি আল মসজিদ আল করিব আল বাইত কাদ ইউহদিসু আন ইনদা জিরানিহি ইসতিগরাবান, নিকটের মসজিদ কে অতিক্রম করা, তাআদ্দি মানে অতিক্রম করা, নিকটের মসজিদ অতিক্রম করে দূরের মসজিদে যাওয়া কখনো কখনো প্রতিবেশীর নিকটে আশ্চর্যতা প্রকাশ করবে, যে কি ব্যাপার, সবাই বলে আশ্চর্য কথা, এই লোকটি এই মসজিদ ছেড়ে ওই মসজিদে কেন যায়, এত দূরে কেন যায়, মসজিদের পাশ দিয়ে চলে গেল ওই মসজিদে নামাজ পড়ার জন্য, কেন কেন, সবাই আলোচনা সমালোচনা করবে। তারপরে বলছেন ওয়াল্লা আল্লাহ হাযাল কাউল আউলাহ, লেখক বলছেন যে এই কথাটি এই মতটি হচ্ছে বেশি ঠিক, আগে একটি মত বয়ন করলেন যে দূরের মসজিদে নামাজ পড়লে যেহেতু কদমে কদমে নেকি বেশি আর মর্যাদা উঁচু হবে সেই জন্য উত্তম, কিন্তু তার চাইতে সহি হচ্ছে এইটি যে কাছের মসজিদে আপনি নামাজ পড়েন। আরেকটি কারণ হচ্ছে লিআন্না তাখাত্তি আল মসজিদ আল্লাযী ইয়ালিহি ইলা গায়রিহি যারিয়াতুন ইলা হাজরিল মসজিদ আল্লাযী ইয়ালিহি, কারণ এতে আরেকটি ক্ষতি হচ্ছে যে আপনি কাছের মসজিদ ছেড়ে দূরের মসজিদে যখন যাচ্ছেন তখন যেন কাছের মসজিদ থেকে আপনি অনাবাদ করে দিচ্ছেন, এটি হচ্ছে কারণ, জারিয়া মানে কারণ, ইলা হাজরিল মসজিদ আল্লাযী ইয়ালিহি, যেটা নিকটের মসজিদ তা অনাবাদ করা এবং পরিত্যাগ করা আর সামিল হয়ে যাচ্ছে বা কারণ হয়ে যাচ্ছে। ওয়া ইহরাজুন লি ইমামিহি, এবং ইমামের জন্য এটি সমস্যার বিষয়, সমস্যা সৃষ্টি করছেন, লোকজনে ইমামের উপর সন্দেহ করবে যে হয় না হয় ইমামের মধ্যে ফি মুশকিল, কিছু সমস্যা আছে, যে অমুক জানেন যে ওর মধ্যে ত্রুটি আছে, এখানে দীর্ঘদিন বাস করেন, উনি এই মসজিদ ছেড়ে মসজিদে কেন যাচ্ছেন, তাহলে ইমাম ভালো নয় নিশ্চয়, ইমাম বদনাম হবে। আর বেহাইসু ইয়াসাউ বিহি জান, তার সম্পর্কে ভুল ধারণা করা হবে, ধারণা ভুল হবে। তারপরে যারা দেখতে না পাবে কাছের মসজিদ আপনাকে আশেপাশের লোক, তারা আপনার সম্পর্কে ভুল ধারণা করবে, যে কথাটা লেখক লিখেনি যেটা আমি অতিরিক্ত আরো বলেছি, আপনার সম্পর্কে ভুল ধারণা হইতে পারে, লোকে দেখছে না যে আপনি এখানে নামাজ পড়ছেন না, ভাববে যে নামাজই পড়ে না লোকটি, বা পড়লেও ঘরে নামাজ পড়ে, যারা নামাজে পড়া জামাতে নামাজ পড়া ওয়াজিব বলছেন এটি ঠিক, তারা আপনাকে ভাববে যে লোকটি নামাজ পড়লেও ঘরে মনে হয় নামাজ পড়ে, তাহলে আপনি বদনাম হইলেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।